কক্সবাজার জেলার ভাইয়ের হতাশার কোনো কারণ নেই। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর সত্য দিন প্রচার করতে গিয়ে আড়াইটি বছর মাতান্তরে সাড়ে তিনটি বছর জেল খেটেছেন, সেই রসুলের উত্তরসূরি যারা হবেন, যেই জালিমেরাদেরকে জেল দেবেন, এই জেল জুলুমের মধ্য দিয়ে এদের ইসলামী আন্দোলনকে দাবাতে পারবে না, ইনশাল্লাহ কথা বলে ঠিক দাবে ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিশ্ব নবীকে মুক্ত করেন মক্কার প্রেসিডেন্ট বানিয়েছেন, ইনশাআল্লাহ এই জমিন আল্লাহর, এই জমিন আইন চলবে আল্লাহর, সেই আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে গিয়ে যারা এই পথে থাকবে এদের জেল হবে, জুলুম হবে, নির্যাতন নিপীড়ন হবে, বুকের তাজা রক্ত ঢেলে দেবে, ফাঁসির কাষ্ঠে ঝুলবে, তবু এই পথ থেকে পিছু পাও হবে। রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার নবী বিদায় হজের সময় বলেছিলেন, ইয়া আইয়ুহাল হাদিরুন, হে উপস্থিত তাওহীদি জনতা, আনা খাতামাল নাবিয়্যিন, আমি তোমাদের শ্রেষ্ঠ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী রাসূল আসবে না, কিন্তু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর উত্তরসূরি হিসেবে আগামী দিনে জাতির রাহবার, জাতির পথপ্রদর্শক, জাতির গাইডলাইন যারা দেবে ওরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান উলামা হাদ্দাদ, কথা বলেন ঠিক কিনা? আর সেই উলামা হাদ্দাদদেরকে তোমরা হাত ভেঙে দিতে চাও, কান মটকাতে চাও, দেশ থেকে বিতাড়িত করতে চাও, সরে রাখো, এই আলেমদের হাত ভেঙে দিতে পারবা, কান মটকাতে পারবা, দেশ থেকে বিতাড়িত করতে পারবা, কিন্তু কোন একজন অজ্ঞানী আলেমকে ইমাম কিনতে পারবা না, কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক তবে ঠিক। আসুন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই আলোচনা থেকে এটাই শিখতে পেলাম, স্বৈরাচার আবু জেহেল ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সংসদে বিল পাস করে নবীর বিরুদ্ধে টিকে থাকতে পারে নাই, একদিন গদি হারিয়েছে। ইনশাআল্লাহ এই পৃথিবীতে যারা জালিম ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য নিজের মতন করে বিল পাস করে জনগণকে যারা কষ্ট দেবে ওরাও টিকে থাকতে পারবে। এই পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারের দিকে চেয়ে দেখেন, অংচাং চুচি মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছিল। আপনারা আমার থেকে ভালো জানেন, এই মায়ানমারের অংচাং চুচি ক্ষমতায় আসার পরে মুসলমান মাদের ইজ্জত কেটে ফুটবল স্তন কেটে তার লোকেরা ফুটবল খেলেছে, ছোট্ট ছোট্ট শিশুগুলোর পা ফিরে নাফ নদীর মধ্যে ফেলে দিয়েছে, অসংখ্য ভাইদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে, অসংখ্য মার সামনে সন্তানের সন্তানের সামনে মাকে ধর্ষণ করেছে, ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করেছে, অসংখ্য ভাইয়ের হাত কেটেছে, পা কেটেছে, কিন্তু অংশং সূচি মনে করেছে এর মধ্য দিয়ে স্থায়ীভাবে মায়ানমার আমি টিকে থাকবো, কিন্তু স্বৈরাচার টিকে থাকতে পারে? জোরে বলেন পারেন? আজও পৃথিবীতে যারা এরকম স্বৈরাচারী করে গদিতে টিকে থাকতে চায় আল্লাহ তাদেরকে টিকে থাকতে দেবে ইনশাআল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মতন বড় কৌশলবিদ কেউ নাই, হয়তো বা আপনারা দেখছেন এদের কৌশলের কাছে আমরা জিরো, কিন্তু আল্লাহ যেদিন ধরবে কেউ এরা পার পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك
সাদাকাল্লাহুল আজিম إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تسليما اللهم مولانا محمد وعلى آله جرى جرى بنا درود মুসলমান ভাই এ বসিয়া তোমাদের দুরুদ শুনছেন নবীজি ও রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله ایک ہاتھ میں قرآن ہو اور ایک ہاتھ میں تلوار ہو ایک ہاتھ میں قرآن ہو اور ایک ہاتھ میں تلوار ہو কুয়াতে বাজু হাকার কুয়াতে ঈমান হো বালাগল উলা বিকমালিহি হুসনাতু জামিউ খিসালিহি বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান আমার গান তাদের পথে করছে আহ্বান আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে ঠিক না আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে কে আছো আজ তুমি জেগে ওঠো নাও জোয়ান কে আছো আজ তুমি জেগে ওঠো নাও জোয়ান আল কোরআনের জন্য তোমার কাঁদে নাকি প্রাণ বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান আমার গান তাদের পথে করছে আহ্বান আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজকের আলোচনা শুরু করার আগে আপনাদের একটি বিষয় ক্লিয়ার করতে চাই এই কোরআনটা কার কিতাব এই বিশ্বাস কি আপনাদের আছে আল্লাহ তাবারক তাআলা তিনি নিজেই বলেছে তানজিলুম মির রাব্বিন আলামিন কোরআন নাজিল করেছি আমি এটা আমি রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব যেটা আল্লাহর কিতাব
সেটা জাতিকে শুনতে দিতে হবে, শোনার পরিবেশ তৈরি করে দিতে হবে, ঠিক না বেটি? এবং আল্লাহ নিজেও বলছেন শুধু নাজিল করেই খান্ত না, এমন একটি কিতাব আমি পৃথিবীর মধ্যে নাজিল করলাম যেই কিতাবের মধ্যে এক কিঞ্চিত পরিমাণ কোনো ভুল কিয়ামত পর্যন্ত কোনো মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। তার নাম কি? তার ছোট্ট একটু উদাহরণ আপনাদেরকে দিতে চাই। কোরআন কেমন কিতাব? যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে দেখবেন প্রতিটা শিক্ষা অঙ্গনে একটি করে লাইব্রেরি থাকে, থাকে কি থাকে না? সেই লাইব্রেরিগুলোতে এই পৃথিবীর অসংখ্য রাইটারদের বই থাকে, কবিদের কবিতা থাকে, সাহিত্যিকদের সাহিত্য থাকে, প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ থাকে, রাজনীতিবিদদের বই থাকে, বিজ্ঞানীদের বই থাকে, অসংখ্য রাইটারদের লেখা বই থাকে কি থাকে না? কিন্তু কক্সবাজার জেলার ভাইয়েরা, এই পৃথিবীর যত রাইটার, যত কবি, যত সাহিত্যিক আছে, এদের বইগুলো পড়বেন দেখবেন কোন একটি জায়গায় তারা বলে না যে আমাদের বইগুলো 100% সত্য, নির্ভেজাল, ত্রুটিমুক্ত, এমন গ্যারান্টি আজ পর্যন্ত দুনিয়াতে কেউ দিতে পারে না। বরং দুনিয়ার যত রাইটার আছে অধিকাংশ রাইটার গুলো তাদের বইগুলো শেষের দিকে সুন্দর করে লিখে দেয়, ও পৃথিবীর মানুষেরা আমাদের লেখা বইগুলো পড়তে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, দুনিয়ার কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, তাহলে আমাদের বইগুলো আমরা সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব, এমন কথা লেখা থাকে কি থাকে না? কিন্তু কক্সবাজার জেলার রামু থানার ভাইয়ারা, এই পৃথিবীতে আরেকটি কিতাব আছে যার নাম আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনকে সেই কোরআনুল কারীমটাও পড়ার সৌভাগ্য দান করেছে। আমি কোরআনুল কারীমের এক নয় দুই নয় শুরু থেকে শেষ পর্যন্ত আয়াত কালিমাগুলো তেলাওয়াত করেছি, অর্থগুলো অনুধাবন করার চেষ্টা করেছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার রাইটার, কবি, সাহিত্যিক, বিজ্ঞানীদের মতন তার এই কোরআনুল কারীমের কোনো একটি জায়গায় বলে নাই বান্দা আমার এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, দুনিয়ার কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, তাহলে আমার কোরআনটাকে আমি সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব, এমন কথা কিন্তু আজ পর্যন্ত আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলে না। বরং আমার আল্লাহ জানে মানুষ বড় চালাক, যার কারণে এই কোরআনুল কারীম নাজিল করার শুনুনাক নেই। আজ থেকে 1450 বছর আগে গোটা বিশ্বের কবি, সাহিত্যিক, রাজনীতিবিদদের জন্য ওপেন চ্যালেঞ্জ সুরে তিনি বললেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এ কোরআন হচ্ছে সেই কিতাব, এ কোরআন হচ্ছে সেই গ্রন্থ যার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি জায়গায় এক কিঞ্চিত পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোনো মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। সেই কিতাবের নাম কি একটু কথা বলেন? আল কোরআন। সেই কোরআনে আলোচনা শোনা ভালো না খারাপ? বন্ধ করা? জোরে বলেন। আজ বন্ধ হয় কিনা বলেন? অত্যন্ত দুঃখ এবং হৃদয় বিদারক কথা, যে দেশ 90% মুসলমানের দেশ, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আদান দেওয়ার মধ্য দিয়ে জাতির সকালে ঘুম ভাঙে, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আদান দেওয়ার মধ্য দিয়ে জাতি সারা নামাজ পড়ে রাতের বেলায় ঘুমাতে যায়, যে দেশের চরণভূমিতে শুয়ে আছে শাহজালাল, যে দেশের চরণভূমিতে শুয়ে আছে খানজাহান, যে দেশের চরণভূমিতে শুয়ে আছে হাজি শরীয়তুল্লাহ, যে দেশে 4.5 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, হাজার হাজার উলামা হাজ্জাত রয়েছে, সে দেশে কোরআনের মাহফিল বন্ধ হবে এটা বাংলাদেশের জনগণ মেনে নিতে পারে না, কথা বলেন ঠিক না? তার কারণ কোরআন কার কিতাব? কোরআন বাংলাদেশের কোন দলের দলীয় গ্রন্থ নয়, এটা বাংলাদেশ আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তবলিগ জামাত বলেন, চরমোনা বলেন, আটরশি বলেন, দাওয়ানবাগি বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, কমিউনিস্ট বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী বলেন, কোন দলের নেতা এবং কর্মী বলতে পারবে না যে কোরআন তাদের কিতাব, ঠিক কিনা? কোরআনটা কার? তানজিলুম মির রব্বিল আলামিন। আল্লাহ নিজে বলছে কোরআন নাজিল করেছি আমি, এটা আমি রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। তাহলে যেটা আল্লাহর কিতাব সেটা জাতিকে শুনতে দিতে হবে, শোনার পরিবেশ তৈরি করে দিতে হবে, কোন রকম বাধা দেওয়া যাবে না। যদি এই সমাজে কেউ বাধা দেয় তাদের চরিত্র কি? আল্লাহ তাআলা কোরআন দিয়ে তা উদাহরণ দিয়ে দিয়েছেন।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের আলোচনা করতেন, জাতিকে হেদায়েতের বাণী শোনাতেন, মক্কায় একটা ছেলে ছিল, নাম ছিল ওয়ালিদ ইবনে মুগিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানেই কোরআনের কথা বলতে দিতেন ডিস্টার্ব করতেন, জনগণকে আসতে বাধা প্রদান করতে নিষেধ করতেন, হট্টগোল বাঁধাতেন, হইচই করতেন। নবীজির মন খারাপ হয়ে গেল, আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন সূরা আল কালামের 13 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, বন্ধু তুমি কার জন্য মন খারাপ করো, কার কথাই তুমি মন খারাপ করো, যেই ছেলেটি এই যে কোরআনের মাহফিল দিতে বাধা দিচ্ছে, ডিস্টার্ব করছে, এটা তো তার পিতার বৈধ সন্তান নয়। দলিল কি? সূরা আল কালাম 13 নম্বর আয়াত, উতুল্লিম বাদা যালিকা জানিব। জানিব শব্দের অর্থ যার মা ঠিক থাকে, বাপ ঠিক থাকে না, ওই মায়ের গর্ভে যে সন্তানটি ভূমিষ্ঠ হয় ওটাকে বলা হয় জারদ সন্তান। কি সন্তান? ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন, আয়াত নাজিল করে আল্লাহ তাআলা 9টি অভিযোগ দিলেন ওয়ালিদ ইবনে মুগিরা সম্পর্কে, কয়টা কয়টা? ওয়ালিদ ইবনে মুগিরা হচ্ছে কাযিব, ওয়ালিদ ইবনে মুগিরা হচ্ছে আমানতের খেয়ানতকারী, ওয়ালিদ ইবনে মুগিরা হচ্ছে অহংকারী, ওয়ালিদ ইবনে মুগিরা 9 নম্বর অভিযোগটা ছিল সে তার পিতার অবৈধ। কক্সবাজার জেলার ভাইয়েরা, আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর নবী ওয়ালিদ ইবনে মুগিরাকে জানিয়ে দিলেন, ওয়ালিদ ইবনে মুগিরা বিশ্ব নবীর জবান থেকে এই কথাটি শোনার পরে 9টি অভিযোগের মধ্যে 8টা অভিযোগ মাথা পেতে নিলেন, একটা মেনে নিতে চাই না, সেটা যে তার পিতার অবৈধ সন্তান এটা মেনে নিতে চাই না। এখন বলেন সন্তান বৈধ কি অবৈধ, এখন গ্যারান্টি দিতে পারে একমাত্র কে? কথা বলতে হবে কি? ওয়ালিদ ইবনে মুগিরা কোনো কথা নাই, রসুলের দরবার থেকে লাঙ্গা তরবারি নিয়ে সোজা চলে গেলেন বাড়িতে। বাড়ির মধ্যে কি চিৎকার করে ডাকতে বলে, মা তুমি কি বাড়িতে আছো? সন্তানের কর্কশ কণ্ঠ শুনে ওয়ালিদ ইবনে মুগিরার মা তড়ি ঘড়ি করে ঘর থেকে বের হয়ে আসলেন, এসে ডাক দিয়ে বললেন, বাবা তোমার কি হয়েছে, এত তুমি চিৎকার করে ডাকো কেন? কোনো কথা নাই। ওয়ালিদ ইবনে মুগিরা লাঙ্গা তরবারিটা নিয়ে সোজা মায়ের গর্দানের কাছে গিয়ে ধরলেন, আর ডাকতে বললেন, মা এই মুহূর্তে তোমাকে একটি প্রশ্ন করব, যদি সত্য বলো তোমাকে ছেড়ে দেব, আর যদি মিথ্যার আশ্রয় নাও এই তরবারিতে তোমার কাল্লা কেটে দ্বিখণ্ডিত করে দেব। ওয়ালিদ ইবনে মুগিরার মা সন্তানের কর্কশ কণ্ঠ শুনে এই প্রশ্ন শুনে থমকে দাঁড়িয়ে যায়, ডাক দিয়ে বলে, বলো বাবা তুমি কি বলতে চাও, আমি সত্য বলবো। বলছে, মা এই মক্কাতে একটা ছেলে ছিল যার নাম হলো মুহাম্মদ, এই ছেলেটি যখন কোরআনের কথা বলতো জনগণকে শোনাইতে চাইতো, আমি লোকদেরকে আসতে নিষেধ করতাম, বাধা দিতাম, মুহাম্মদের কোরআন তেলাওয়াত কেউ যেন না শোনে সেই জন্য ডিস্টার্ব করতাম ও মা, যার কারণে ওই মুহাম্মদের আল্লাহ আমার প্রতি গুসা হয়ে একটা আয়াত নাজিল করেছে, যে আয়াতের মধ্যে আমার সম্পর্কে 9টি অভিযোগ দিয়েছে মা, আমি 9টি অভিযোগের মধ্যে 8টি অভিযোগ মাথা পেতে নিয়েছি, একটা মেনে নিতে চাই নাই ও মা, সেটা হলো আমি নাকি আমার পিতার নাকি অবৈধ সন্তান, মুহাম্মদের আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বলেছে উতুল্লিম বাদা যালিকা জানিব, ও মা তোমাকে এখন সত্য বলতে হবে, আসলে সত্য না মিথ্যা এটা তোমাকেই বলতে হবে, আমি বৈধ সন্তান না অবৈধ সন্তান। ওয়ালিদ ইবনে মুগিরার মা ডাকতে বলে, বাবারে এই মুহাম্মদ নামক ছেলেটারে আমি চিনি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, এই ছেলেটিকে নবুয়তের আগে মক্কার মানুষগুলো আলামিন বলে ডাকতো, সাদিক বলে ডাকতো, আমানতদার বলে ডাকতো, এই ছেলেটি জবান থেকে তুমি যা শুনেছো ওটা 100% সত্য, ওর মধ্যে কোনো ভেজাল নাই। বাবা ওয়ালিদ ইবনে মুগিরা তুই যে তোর পিতার অবৈধ সন্তান, মুহাম্মদের আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে মুহাম্মদকে যে জানিয়েছে এর মধ্যে কোনো মিথ্যা কথা না। ডাক যে বলছে, মা তুমি বলো কি বলে? হ্যাঁ তোর বাপের নাম ছিল মুগিরা, এই মক্কার বিশাল বড় নেতা ছিল, অঢেল সম্পদের মালিক ছিল, কিন্তু আমি যে তার স্ত্রী আমাকে কখনো সে মূল্যায়ন করে নাই। ও বাবা আমিও তো একটা নারী, আমারও তো একটা যৌবনের চাহিদা ছিল, যার কারণে তোর বাবা যখন অমূল্যায়ন করেছে মূল্যায়ন করে নাই, তোর বাপের একটা চাকর ছিল,
যখন রাত গভীর হতো তোর ওই বাপের চাকরকে ডেকে নিয়ে দৈনন্দিন মেলামেশা করতাম, যার ফলশ্রুতিতে তুই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছ। তুই যে তোর পিতার বৈধ সন্তান নাই, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে জায়াত নাজিল করে বলেছেন, মধ্যে কোনো ভেজাল নাই। কক্সবাজার জেলার ভাইয়েরা, এই আয়াতটা কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত হয়ে থাকবে, এজন্য নাজিল হয়েছে। তৎকালীন যুগে ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহ রাসূলকে কোরআন আলোচনা শুনতে জনগণকে বাধা দেওয়ার কারণে, ডিস্টার্ব করার কারণে আল্লাহ আয়াত নাজিল করে কিয়ামত পর্যন্ত নজির রেখে দিতে চাইলেন। আজও যারা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর ভূখণ্ডে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের আলোচনা বন্ধ করে দেবে, আল্লাহর কোরআনের মাহফিলগুলো কোন 144 আইন জারি করবে, ওদের চরিত্র যদি জাস্টিফাই করা যায় ওয়ালিদ ইবনে মুগিরার মতো মিলে যাবে, কথা বলে ঠিক কিনা? কার কথা? এই জোরে বলেন, কার কথা? রাগ করলে কার উপরে করবেন? হ্যাঁ, আমাদের উপর করা যাবে। আল্লাহ আয়াত নাযিল করে চুল আমাদেরকে জিজ্ঞাসা করবে, সূরার নাম কি? সূরায়ে কলাম। কি নাম? সূরায়ে কলাম, 13 নম্বর আয়াত। উতুল্লিম বাদা যালিকা জানিন, অতএব আজকে কোরআনের মাহফিল হবে, উন্মুক্ত করে দিতে হবে, পারমিশন দিতে হবে, বাধা দেওয়া যাবে না। হ্যাঁ, কোন আলেম যদি অতিরঞ্জিত কথা বলে কাছে চলে যান, ভদ্রতার সাথে সালাম দেন, আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমরা শান্তি প্রিয় মানুষ, আমরা শান্তি চাই। আপনারা এমন কোন বক্তব্য দেশ এবং জাতির উদ্দেশ্য দেবেন না, সমাজে বিভেদ সৃষ্টি হয়, সমাজে ফাসাদ সৃষ্টি হয়, সমাজে হাঙ্গামা সৃষ্টি হয়। এতটুকু কথা বলার অধিকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু কোন একজন আলেমকে কেন্দ্র করে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের আলোচনা বন্ধ করার অধিকার তোমাদের কেউ দেয় নাই, কথা বলতে হবে ঠিক না? মুসলমান আসুন, সেই নির্ভেজাল ত্রুটিমুক্ত কিতাব থেকে এখন আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমরা এই কোরআনের আলোচনা শুনবো, দল মতের নির্বিশেষে এই মাহফিলের সহযোগিতা করব, রাজি আছেন তো? এবার আসুন, এই কোরআনের আলোচনা শোনার আগে দুটি বিষয় আগে ক্লিয়ার হওয়া দরকার, এরপরে মূল আলোচনার দিকে আমি যেতে চাই। নাম্বার ওয়ান, এই কোরআন আল্লাহ তাআলা পৃথিবীতে কেন নাজিল করেছে এটা মুসলমানদের আগে জানা দরকার। ওলামা হযরত বসে আছেন, যাদের জুতাবর যোগ্যতাও আমাদের নাই, তিনাদের কাছে জিজ্ঞাসা করবেন, এই কোরআন আল্লাহ তাআলা কেন দুনিয়ার মধ্যে নাজিল করেছে? আজকে সমাজের মানুষ আমরা মনে করি কোরআন নাজিল হয়েছে, কোরআন শরীফ দেখা মাত্র একটা চুমা খাবো সকালবেলা, কোরআন শরীফ গো, বুকের মধ্যে নাজিল করবো, আহা কোরআন শরীফ গো, মানুষ মরে যাবে, খতম পড়ে 14 গুষ্টি সহ জান্নাতে ঢোকাই দেব। এর জন্য কি আল্লাহ কোরআন নাজিল করেছে? না। আল্লাহ কি বলছেন? দলিল নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের প্রথম নম্বর আয়াত দলিল দিচ্ছেন, কোরআন দিয়ে আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন আজ থেকে 1450 বছর আগে। ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে চুমা খাওয়ার জন্য পাঠাই নাই, তাবিজ কবজের জন্য পাঠাই নাই, ঝাড়ফুকের জন্য পাঠাই নাই, মানুষ মরে যাবে খতম করার জন্য আমি আল্লাহ দুনিয়াতে কোরআন পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে সূরাতুল ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতের মধ্যে বলছে, বান্দা আমি এই দুনিয়ার মধ্যে 30 পারা কোরআন দুনিয়ার মধ্যে নাজিল করেছি, মিনাজ জুলুমাত ইলান নূর, অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। কার কথা? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর সেই অন্ধকারের পথগুলো কি একটু বলে দিলে ভালো হয়, যে এই পথ থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য, আলো দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা সেই অন্ধকারের পথ হচ্ছে শিরকিয়াতের পথ, অন্ধকারের পথ হচ্ছে কুফরিয়াতের পথ, অন্ধকারের পথ হচ্ছে বেদাতের পথ, অন্ধকারের পথ হচ্ছে সুদের পথ, অন্ধকারের পথ হচ্ছে ইফতিজিংয়ের পথ, অন্ধকারের পথ হচ্ছে ধর্ষণের পথ, অন্ধকারের পথ হচ্ছে জনগণের ম্যান্ডেট হরণ করে এই পৃথিবীতে কোন একটা চেয়ারকে জোর করে দখল করে নেওয়ার পথ, অন্ধকারের পথ হচ্ছে ভালো মানুষগুলোকে বন্দুক যুদ্ধের নাটক সাজা রাস্তার মাঝে ফেলে রাখার পথ, অন্ধকারের পথ হচ্ছে ভালো মানুষগুলোকে গুম করার পথ, অন্ধকারের পথ হচ্ছে জনগণের সম্পদ লুণ্ঠন করে
আকাশ চুম্বি বাড়ি আরি গাড়ি বানানোর পথ অন্ধকারের পথ হচ্ছে সন্ত্রাসীর পথ এগুলো সব হচ্ছে অন্ধকারের পথ এই পথগুলো থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য আজ থেকে 1400 বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতের মধ্যে বলছেন বান্দা বিনা জুলুমাতি ইলান নূর আমি আল্লাহ তাআলা এই পথগুলো থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য আমি কোরআন নামক কিতাব দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি কার কথা এটা হলো কোরআন নাযিলের কারণ নাম্বার 2 এই কোরআনের বিধান মানলে মানুষের লাভ হবে না ক্ষতি হবে একটু জানা দরকার ঠিক না বেটি আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলে রাখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন তো পৃথিবীর মানুষেরা এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন যে 30 পারা কোরআন দুনিয়ার মধ্যে নাযিল করেছি এই কোরআনুল কারীমের বিধান যদি কোনো মানুষ ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমার এই কোরআনের বিধান যদি কোনো মানুষ মেনে নেয় বান্দা তোদের লাভ কি হবে তোরা শুনে যা আল্লাহ দলিল দিচ্ছেন সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত মনে রাখতে হবে মুসলমান আল্লাহ দলিল দিচ্ছেন সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষেরা আমি যে কোরআন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি এই কোরআনের বিধান যদি তোমরা মেনে নাও বান্দা তোমাদের লাভ হবে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন বান্দা আমার কোরআনের বিধান যদি মেনে নাও তোমাদের দুনিয়ার মধ্যে কোনো চিন্তা থাকবে না টেনশন থাকবে না তোমরা চিন্তা মুক্ত টেনশন মুক্ত সমাজের মধ্যে বাস করবা সুবহানাল্লাহ বলেন কার বিধান মানলে চিন্তা মুক্ত থাকা যায় টেনশন মুক্ত থাকা যায় এই জোরে বলেন কার বিধান আর আমরা মানি কার আজকে শান্তি খুঁজি অ্যারিস্টটলের মতাদর্শে আমরা শান্তি খুঁজি লেনিনের আদর্শে আমরা শান্তি খুঁজি কার্ল মার্ক্সের মতাদর্শে আমরা শান্তি খুঁজি কারোর স্বামীর আদর্শে আমরা শান্তি খুঁজি কারোর পিতার আদর্শে আমরা শান্তি খুঁজি কারোর চেতনার মধ্যে আমরা শান্তি খুঁজি মানুষের তৈরি করা আইনের মধ্যে কথা বলে ঠিক কেনা হে কক্সবাজার জেলার আবু থানার ভাইয়েরা এই পৃথিবীতে অ্যারিস্টটল বলেন প্লেটো বলেন কার্ল মার্ক্স বলেন লেনিন বলেন আর কারোর স্বামী বলেন পিতা বলেন কারোর চেতনা বলেন কারোর আদর্শ বলেন এইগুলো দিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে শান্তি আসতে পারে কার কথা জোরে বলেন কার কথা দলিল হচ্ছে সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত শান্তি পেতে চাও সুখী সমৃদ্ধ একটি সোনার দেশ জাতিকে উপহার দিতে চাও ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহি ওয়ালা হুম কার কথা জোরে বলেন কার তাহলে শান্তি দিতে পারে কার বিধান একটু ছোট্ট উদাহরণ দিয়ে আমি আমার নির্ধারিত আয়াত আলোকে বক্তব্য রাখবো ইনশা আল্লাহ আচ্ছা আমার হাতে এটার নাম কি বলতে পারবেন মোবাইল মাশাআল্লাহ আমি যে ফোনটা ব্যবহার করি খুব একটা নরমাল ফোন এটা স্যামসাং কোম্পানি খুব একটা নরমাল একটা বাটনওয়ালা ফোন এর থেকে অনেক দামি দামি ফোন আছে না নাই আচ্ছা আপনারা বাজারে ফোন কিনতে গেলে আপনাদের হাতে কি আমরা সরাসরি ফোন দেই হ্যাঁ হ্যাঁ এরকম ফোন কিনতে পান সরাসরি না এর একটা কভার থাকে ওর মধ্যে এরকম ফোন থাকে এরপরে দেখা যায় এই স্যামসাং কোম্পানির একটা বই ক্যাটালগ থাকে কি থাকে না আপনাদের দেশে থাকে হ্যাঁ কথা বলেন থাকে এখন মনে করে নেন এই গ্রামের সবথেকে ধনাঢ্য পরিবারের একটা ছেলে বাজার থেকে স্যামসাং কোম্পানির সবথেকে দামি ফোনটা ক্রয় করেছে 50,000 টাকা দিয়ে কত হাজার এবার গ্রামে এসে 50,000 টাকা দিয়ে ফোন কিনেছেন স্যামসাং কোম্পানি বলছে আমার এই ফোন চালাতে হলে তোমাকে লালটা দিয়ে কেটে দিতে হবে সবুজটা দিয়ে রিসিভ করতে হবে বড় লোকের ছেলে যেহেতু দামি ফোন কিনেছে সে বলছে আমি আমার টাকায় ফোন কিনেছি এই ফোন আমার মতন করে চালু করব আমি লালটা দিয়ে রিসিভ করব সবুজটা দিয়ে কেটে দেব বলেন তো কক্সবাজার জেলার রামুথানার ভাইরা মোবাইল চলবে কথা বলছেন না যারা আমার ভাষা কি বোঝা যায় হ্যাঁ মোবাইল কি চলবে কেন চলবে না এই কোম্পানি স্যামসাং কোম্পানির থিওরি আবিষ্কারকের উদ্দেশ্য ছিল আমার কোম্পানির মোবাইল চালাতে হলে তোমাকে লালটা দিয়ে কেটে দিতে হবে আর সবুজটা দিয়ে রিসিভ করতে হবে সে কোম্পানির আইন কি করেছে এই কথা বলেন কি করেছে লঙ্ঘন করেছে এখন কিয়ামত পর্যন্ত যদি লালটা দিয়ে রিসিভ করে আর সবুজটা দিয়ে কেটে দেয় মোবাইল চলবে চলবে হে কক্সবাজার জেলার ভাইয়েরা একটা পৃথিবীর বিজ্ঞানীর থিওরি আবিষ্কারক তৈরি করা মোবাইল
সেই কোম্পানির মোবাইল যদি লালটা দিয়ে রিসিভ না হয় সবুজটা দিয়ে যদি না কাটে মোবাইল যেমন চলতে পারে না এই পৃথিবীতে যে রব পিকারী আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেয় নাই তিনি একটা গাইডবুক একটা ক্যাটালগ একটা কনস্টিটিউশন তিনি আমাদেরকে দিয়েছেন যার নাম হলো কোরআন এই কোরআন বাদ দিয়েও পৃথিবীতে যদি কেউ শান্তি আনতে চায় কিয়ামত পর্যন্ত কোনোদিন শান্তি আসতে পারে তার কথা স্যামসাং কোম্পানির মোবাইল চালাতে গেলে কোম্পানির আইন মানতে হবে তোমাকে লালটা দিয়ে তোমাকে কেটে দিতে হবে সবুজটা দিয়ে তোমাকে রিসিভ করতে হবে এই গোটা পৃথিবীর শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালি খালি খোদা তোমার মেহেরবানি সুন্দর পৃথিবীতে যদি বাস করতে চাও কারোর স্বামী কারোর পিতা কারোর চেতনা ব্রিটিশের তৈরি করা আইন এগুলো দিয়ে শান্তি হবে না শান্তি যদি পেতে চাও ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোন পথ কার কথা আর একটু জোরে বলেন কার আর একটু আপনাদেরকে ক্লিয়ার করাতে চাই এরপরে আমি বলে আলোচনা আচ্ছা আপনাদের দেশে কারো বাড়িতে যদি আগুন ধরে যায় কষ্ট হচ্ছে নাকি আপনাদের আপনারা আগুন ধরে গেলে কি করবেন পানি নিয়ে আসবেন ঠিক কি না এক ব্যক্তির ঘরে লেগেছে আগুন বাড়িওয়ালা চিৎকার করে বলছে গ্রামবাসী বাঁচা বাঁচা বাঁচাও আমার সবকিছু পুড়ে শেষ হয়ে গেল ও গ্রামবাসী তোমাদের কাছে যা আছে তাই দিয়ে জলদি করে আমার বাড়ির আগুনটা একটু নিভিয়ে দাও পাশে ছিল একজন ডিজেলের দোকানদার চিন্তা করলো আরে তো আমারই প্রতিবেশী ভাই আমার দোকানের ডিজেল দিয়েই তো মাঝে মাঝে জমিনে সেচ দেয় স্যালো মেশিন দিয়ে আমার দোকানে 20 ড্রাম ডিজেল থাকতে আমার প্রতিবেশী ভাইয়ের ঘর পুড়ে যাবে এটা হতে পারে অন্ততপক্ষে 5 ড্রাম দিয়ে হলো আমার ভাইয়ের ঘরের আগুনটা আমি নিভিয়ে দেব আগুন জ্বলছে ঢেলে দিলেন 5 ড্রাম ডিজেল বলেন তো কক্সবাজার জেলার ভাইরা আগুন লিভবে না বাড়বে পালিয়ালার মাথায় হাত ছড়বো নাশ গ্রামবাসী আমার যা ছিল সব শেষ হয়ে গেল ও গ্রামবাসী বাঁচাও 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 জলদি করে তোমাদের কাছে যা আছে তাই যে আমার বাড়ির আগুনটা একটু নিভিয়ে দাও পাশে ছিল আর একজন পেট্রোলের দোকানদার পেট্রোল চেনেন চিন্তা করলো আরে তো আমারই প্রতিবেশী ভাই আমার দোকানের পেট্রোল দিয়েই তো মাঝে মাঝে হুন্ডা চালায় আমার দোকানে 50 গ্রাম পেট্রোল থাকতে আমার প্রতিবেশী ভাইয়ের ঘর পুড়ে যাবে এটা অন্ততপক্ষে 10 গ্রাম দিয়ে হলেও আমার প্রতিবেশী ভাইয়ের ঘরের আগুনটা আমি একটু নিভিয়ে দেব আগুন জ্বলছে ঢেলে দিলেন 10 গ্রাম পেট্রোল বলেন তো ভাইরা আগুন লিভবে না বাড়বে কথা বলেন লিভবে না বাড়বে হে কক্সবাজার জেলার ভাইরা এই পৃথিবীতে যদি কারোর বাড়িতে আগুন ধরে যায় গোটা বিশ্বের সব ডিজেল দিয়ে যদি কেউ লিভাতে চায় আগুন লিভবে না এই পৃথিবীতে যদি কারোর বাড়িতে আগুন ধরে যায় গোটা বিশ্বের সব পেট্রোল দিয়েও যদি কেউ লিভাতে চায় আগুন লিভবে না বরং আগুনের লেলিহান শিকার দাও দাও করে জালি পুড়ে সব সরকার করে দেবেন তেমনি করে অশান্ত পৃথিবী থেকে যদি আর 7 বছরে নেমে ধর্ষণ বন্ধ দেখতে চাও 70 বছরে বিদ্যা হাইনাদের হাত থেকে ধর্ষণ বন্ধ দেখতে চাও আমার বোনকে সর্বোচ্চ ক্যাম্পাসের মাটিতে যদি ধর্ষণ হাত থেকে মুক্ত দেখতে চাও কলিজার টুকরা সন্তানগুলোকে গুম খুন হত্যার হাত থেকে যদি মুক্ত হত পেতে চাও এদেশ থেকে যদি সন্ত্রাস টেন্ডারবাদ যদি বন্ধ দেখতে চাও আল্লাহর কসম করে বলছি মানুষের তৈরি ক্রাইম যে হবে না আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই কথা বলে ঠিক কে না আমার ভাইরা আপনাদের কি কষ্ট হয় আপনারা কি আমার উদাহরণগুলো বুঝতে পেরেছেন আগুন ধরলে পানির প্রয়োজন নিভানোর জন্য অন্য কিছুতে যেমন আগুন লিভবে না এই অশান্তির দাবানল যে গোটা বিশ্বের মাটিতে আজ দাও দাও করে জ্বলছে পত্রিকার পাতা খুললে দেখতে পায় 7 বছরের মেয়ে হাইনাদের হাতে ধর্ষিত হয়েছে 3 সন্তানের জননীকে ধর্ষণ করে বিবস্ত্র লাশ রাস্তার মাঝে ফেলে রাখা হয়েছে পিতার স্বপ্ন ছিল সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে একদিন আমার খোকা বাড়ি ফিরবে সংসারের হাল ধরবে যেই ছেলেগুলো পেন্সিডিল খেত না ইয়াবা সেবন করত না
পিতৃতুল্য শিক্ষকের হাত তুলছো না, যে সন্তানগুলো ক্যাম্পাসের মাটিতে সুন্দরী রমণী দেখলে মাথা নিচু করে থাকত, যে সন্তানগুলো ফেঞ্চি খায় আবা খায় যাদের হাতের মধ্যে পিঠের মধ্যে হাত দিবত, হে তরুণ তুমি কি মুক্তি পেতে চাও? আল কোরআন তোমাকে হাতছানি দিয়ে রাখছে, হে তরুণ তুমি কি মুক্তি পেতে চাও? এসো কোরআনের পক্ষে, এসো ইসলামের সুজিতল পতাকা তলে সেই কলেজার টুকরা সন্তানগুলো আজ হত্যা হয়, কথা বলে ঠিক কিনা? মুসলমান এগুলো যদি বন্ধ দেখতে চাও, কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো পথ পথ এখন সেই কোরআন থেকে আমি আলোচনা করব। একটা ছোট্ট আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আর একটু সময় দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আলোচনার শুরুতে তিনটা বিষয় বলেছি। নাম্বার ওয়ান, কোরআন একটি নির্ভেজাল কিতাব যেটা নাজিল করেছেন কে? তানজিলুম মির রাব্বিল আলামিন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি। কোরআন এমন একটি কিতাব যে কিতাব দুনিয়াতে নাজিল হয়েছে অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য, বিনা জুলুমাতি ইলা নূর। না, এরপরে কোরআনের বিধান মানলে কি হবে? আল্লাহ বলছে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে কোনো চিন্তা এবং টেনশন থাকবে না। এখন সেই কোরআন থেকে আলোচনা হবে, আর একটু সময় দিতে রাজি আছেন? আজকের আলোচনা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের নয় নম্বর পারার আট নম্বর সূরা। খুব সংক্ষিপ্ত আলোচনা হবে, কত নম্বর পারা? নয় নম্বর পারার আট নম্বর সূরা, সূরাটির নাম সূরা আনফাল, যার আয়াত সংখ্যা 75টি, রুকু সংখ্যা 10টি, যেই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। এই সূরাটির মধ্য থেকে 30 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। ওয়াইদিয়াম কুরুবিকা আল্লাযীনা কাফারু ইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়ামকুরুনা ওয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কি কোরআনের মধ্যে আছে তো? আবার আজকে আসুন আমার ভাই আমার, এই আয়াতের আলোচনা করার আগে এর সরনুবাদটি একটু জানা দরকার। সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহ, আর একটু মহাব্বতের সাথে বলুন আউযু বিল্লাহ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মদ্দুর শয়তান থেকে পানাহা চাচ্ছি কার কাছে? আল্লাহ তাআলার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতুব দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। আমরা কোনো কাজ শুরু করব কার নামে? আমাদের রবের নামে। কার নামে প্রশংসা করব? কার প্রশংসার উপযুক্ত একমাত্র কে? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। জোরে বলেন মারহাবা। একমাত্র প্রশংসার উপযুক্ত কে? কোনো কাজ শুরু করব কার নামে? বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতুব দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। ওয়া ইদিয়াম কুরুবিকা আল্লাযীনা কাফারু, আল্লাহ তার নবীকে বলছেন নবীজি স্মরণ করো কাফিরগণ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কি যন্ত্র? ষড়যন্ত্র করে। ওয়া ইদিয়াম কুরুবিকা আল্লাযীনা কাফারু, নবীজি স্মরণ করো কাফিরগণ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, লিইসবিতুকা তোমাকে নজরবন্দি করবে। কি করবে? নজরবন্দি করবে। আও ইয়াকতুলুকা, নাহাই তোমাকে হত্যা করবে। আও ইখরিজুকা, নাহাই তোমাকে দেশ থেকে নির্বাসিত করবে, তাড়িয়ে দেবে। ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ, আল্লাহ তাআলা আয়াতের শেষের দিকে বলতেছেন ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ, তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহ কৌশল অবলম্বন করে। আর আল্লাহই হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় কৌশলবিদ। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আর একটু জোরে বলেন না কেন? সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনা নয় নম্বর পারার আট নম্বর সূরা, সূরাটির নাম সূরা আনফাল, আয়াত সংখ্যা 75, রুকু সংখ্যা 10, এই সূরাটির মধ্যে থেকে 30 নম্বর আয়াত,
যার শরণুবাদ আমরা জানলাম। এবারে আয়াত এর শানে নজুল না জানলে আজকের আলোচনা শুনে মজা পাওয়া যাবে না। আমার দিকে তাকান, সংক্ষিপ্ত কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। বেইনামার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে মক্কার মানুষের কাছে কেমন মানুষ ছিলেন? খুব ভালো ছিল, ঠিক কি না? বলেন তো, আমার নবীকে আলামিন উপাধি দিয়েছিলেন কারা? আমরা যারা জেনারেল শিক্ষিত তারাও আমরা ইসলাম শিক্ষায় ছোটবেলায় পড়াশোনা করেছি প্রাইমারি স্কুলে। মোহাম্মদকে আলামিন উপাধি দিয়েছিলেন কারা? হ্যাঁ, এরকম ছিল না, ছিল না? এই আলামিন উপাধি দিয়েছিলেন কাফেরেরা কারা? আল্লাহর নবী নবুয়তের আগে তার চরিত্রের মাধুর্যতা এত সুন্দর ছিল, তার গুণাবলী এত সুন্দর ছিল, কখনো মিথ্যা কথা বলে নাই, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় নাই, কারোর আমানত খেয়ানত করে নাই, যার আদর্শ চরিত্র রীতি নৈতিকতা দেখে তৎকালীন যুগে কাফেররা পর্যন্ত আল্লাহর নবীর নবুয়তের আগে আলামিন বলতেন, সাদিক বলতেন, আমানতদার বলতেন। সেই নবী যখন 40 বছর বয়স পূর্ণ হলো, কত বছর? 40 বছর যখন পূর্ণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে একটা কালেমার নবুয়তের দায়িত্ব দিয়ে কালেমার দাওয়াত কোরআনের বাণী প্রসার করার দায়িত্ব দিলেন। তিনি বললেন, ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটি পূর্ণ জীবন ব্যবস্থার নাম, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আমি রবের পক্ষ থেকে মনোনীত দিন, মনোনীত ধর্ম। আগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে এই পৃথিবীর মধ্যে আমি এই ইসলাম ধর্মের ধারক এবং বাহক হিসাবে আমি তোমাকে সিলেক্টেড করলাম, আমি নির্বাচিত করলাম, আমি তোমাকে মনোনীত করলাম। সুবহানাল্লাহ, বলেন এই কথা কে বলছেন? এই কথা বলেন কে? আল্লাহ তাআলা বললেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আমি রবের পক্ষ থেকে মনোনীত দিন, মনোনীত ধর্ম, এবং ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটি পূর্ণ জীবন ব্যবস্থার নাম, যার মধ্যে কোনো সন্দেহ আছে। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর যখন নবুয়তের দায়িত্ব দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াতের এখন তোমাকে এই কালেমার দাওয়াত প্রসার করতে হবে। এই কালেমার দাওয়াত যখন দিতে গেলেন, মক্কার তৎকালীন যুগে একটা স্বৈরাচার রাজা ছিল, নাম ছিল আবু জেহেল, কি নাম? এই কথা বলেন, কি নাম? আবু জেহেল। এই আবু জেহেল চিন্তা করলো, এই মোহাম্মদ নবুয়তের আগে যে জনপ্রিয়তা অর্জন করেছে, এই ছেলেটাকে যদি এখন নবী দাবি করছে, এখন যদি এই কালেমার দাওয়াত এই মক্কাতে অবাধে প্রসার করতে দেওয়া যায়, দিন দশকের ব্যবধানে গোটা মক্কার মানুষগুলোকে কালেমা ওয়ালাই পরিণত করবে, গোটা মক্কার মানুষগুলো ইসলামের সুশীতল পতাকা তলে আসবে। আর মক্কার মানুষগুলো যদি কালেমা ওয়ালা হয়ে যায়, ইসলামের সুশীতল পতাকা তলে চলে আসে, আমি আবু জেহেল যে মক্কার লিডার, আমি যে মক্কার প্রেসিডেন্ট, এই নেতৃত্ব আগামী দিনে আর কেউ মেনে নেবে? মেনে নেবে না। আবু জেহেল, এর পূর্বের নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীর পিতা। ওলামাদেরকে জিজ্ঞাসা করবে, এই আবু জেহেল ছিল জ্ঞানীর পিতা, শুধু আল্লাহর সাথে গাদ্দারি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবুল হেকাম থেকে আবু জেহেলে পরিণত করলেন। কথা বলে ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আবু জেহেল চিন্তা করলো, আমার এই গদিকে যদি এখন টিকিয়ে রাখতে হয় মোহাম্মদের বিরুদ্ধে, এখন আমাকে সংসদে বিল পাস করা ছাড়া আর কোনো উপায় নাই। আবু জেহেল খুব চালাক ছিল, ও চিন্তা করলো, আমি এককভাবে যদি মোহাম্মদের মোকাবেলা করি আমার উপরে প্রেশার আসতে পারে, আমার উপর আক্রমণ হতে পারে, কিন্তু আমি তো এখন মক্কার প্রেসিডেন্ট, আমার হাতে তো এখন ক্ষমতা আছে, আমি যদি সংসদে বিল পাস করে মোহাম্মদের বিরুদ্ধে কিছু, তাহলে জনগণ আমার পক্ষেই কাজ করবে, কেউ বাধা দেবে? তার কারণ স্বৈরাচার দ্বারা এদের মাতার বিরুদ্ধে আলাদা একটা কিউরিটি কাজ করে, ঠিক না বেটি? এই কথা বলেন ঠিক না বেটি? মুসলমান ভাইরা, আমার আবু জেহেল যেই জায়গায় জাতির ভাগ্যের পরিবর্তন ঘটাতেন, আমরা ইসলাম শিক্ষায় বইও পড়েছি, আবু জেহেল যেই জায়গায় মক্কার মানুষের ভাগ্যের পরিবর্তন করতেন, ওই জায়গাটার নাম ছিল দারুন নদুয়া, কি নাম? আবু জেহেলের সংসদের নাম কি ছিল? দারুন নদুয়া। আমার ভাই নামা, পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন নাম রয়েছে জাতির জন্য যে জায়গায় বিল পাস করে, আমেরিকাতে যে জায়গায় জাতির জন্য বিল পাস করা হয় ওটার নাম হচ্ছে হোয়াইট হাউস, কি নাম? বর্তমান এর আগে ছিল এক শয়তান, নাম ছিল ট্রাম্প, এখন এসে জো বাইডেন, কি নাম? হে মুসলমান,
জো বাইডেন এর সাথে কোনো খুশির কোনো কারণ দেখতেছি না তার কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এই পৃথিবীতে ইহুদি এবং খ্রিস্টান এরা মুসলমানদের কোনোদিন বন্ধু হতে পারে জোরে বলেন পারে এই আমেরিকার জাতির ভাগ্যের পরিবর্তন পরিবর্তন যেই জায়গায় হবে ওই জায়গার মোড়ল বর্তমান জো বাইডেন আর ওটার নাম হচ্ছে হোয়াইট হাউস ভারতের যে জায়গায় জাতির জন্য বিল পাস করা হয় ওটার নাম মন্ত্রিসভা বাংলাদেশে যে জায়গায় জাতির জন্য বিল পাস করা হয় ওটার নাম কি ঠিক আবু জেহেলের আমার তো সংসদ ছিল নাম কি দারুন নদওয়া আবু জেহেল মক্কার প্রাইম মিনিস্টার তার কিছু মন্ত্রীবর্গ ছিল আমার দিকে তাকান সংক্ষিপ্ত ইতিহাস আবু জেহেলের প্রধান উপদেষ্টা যিনি ছিলেন দলে তার নাম ছিল হিসাব ইবনে আমর ৮১ বছরের বয়োজ্যেষ্ঠ বয়বৃদ্ধ একজন ব্যক্তি এই জন্য আবু জেহেল তৎকালীন যুগে মক্কার সবথেকে বয়োজ্যেষ্ঠ বয়বৃদ্ধ হওয়ার কারণে এই হিসাব ইবনে আমরকে তার দলের প্রধান উপদেষ্টার দায়িত্ব দিয়েছিল নাম কি হিসাব ইবনে আমর আবু জেহেলের যিনি ধর্মমন্ত্রী ছিলেন তার নাম ছিল আবু লাহাব কি নাম এই লোকটা ভালো লোক ছিল না খারাপ লোক ছিল এই পৃথিবীতে আমার রাসূলকে সবথেকে যেই পরিবারটা বেশি কষ্ট দিয়েছে সেটা ছিল আবু লাহাবের পরিবার যার কারণে আমার আল্লাহ সহ্য করতে পারে নাই এর গোটা পরিবারটাকে ধ্বংস করার জন্য আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করেছেন নাম কি সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এই আবু লাহাব আল্লাহ রাসূল কি এত কষ্ট দিয়েছে রাসূলের দুইটা মেয়ের সাথে তার দুই ছেলের বিবাহ হয়েছিল একটার নাম ছিল উদবা আর একটার নাম ছিল উতাইবা অনেক লম্বা কাহিনী ওদিকে যেতে চাই না যেহেতু আগামী কাল প্রোগ্রাম আছে এতটুকু শুধু শুনে রাখেন স্বামী মন্ত্রী হওয়ার কারণে বউদের পাওয়ার কম হবে না বেশি হবে জোরে বলেন সাধারণ কেউ যদি বলে আমি অমুক ওয়ার্ডের অমুক নেতা তাদের বউদের পাওয়ারই অন্যরকম ঠিক না বেটি এই কথা বলে না শুনে নাই আবু জেহেলের ধর্মমন্ত্রী আবু লাহাব এই কারণে মক্কার তৎকালীন যুগে মহিলাদের যিনি সভানেত্রী ছিলেন ইতিহাস লিখে রাখেন তার নাম ছিল জামিলা আবু লাহাবের বোন নাম ছিল জামিলা জামিলা মানে সুন্দরী এই নারী এর স্বামীর কাছে যারা আমানতের মাছ লাগতো ওখান থেকে খেয়ানত করে খুব সাজুগুজু করতেন ফাকাম দিয়ে বেড়াতেন খুব বিলাসিতা জীবন যাপন করতেন এইরকম চরিত্র অনেক নেতাদের পর আজও দুনিয়ার মধ্যে দেখা যায় কি যায় না আমার মনে হয় নিজের টাকা দিয়ে যদি বিউটি পার্লারে যাওয়া লাগতো জীবনে একটা ফেরার লাইফ জুটতো না কথা কা ঠিক না ঠিক এই আবু লাহাব আবু জেহেলের ধর্মমন্ত্রী থাকার কারণে তার বউ ছিল মক্কার সভানেত্রী জনগণের আমানত খেয়ানত করে সাধু কিছু করে বেড়াতে যার জন্য আল্লাহ এই পরিবারকে ধ্বংসের জন্য কোরআন দৃষ্টান্ত রেখে দিলেন আবু লাহাব তার পরিবার ধ্বংস হয়ে যা আমি ওদিকে যেতে চাই না ইনি ছিলেন কি মন্ত্রী মনে রাখতে হবে আবু জেহেলের যিনি অর্থমন্ত্রী ইনার নাম ছিল উমাইয়া বিন খালফ আবু জেহেলের যিনি স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন ওনার নাম ছিল আবু সুফিয়ান কি নাম বললাম এই পৃথিবীতে এই আবু সুফিয়ান আবার কে ছিল এই পৃথিবীতে আপনারা জানেন আমার রাসূলের আপন চাচার মুখ ফেড়ে যেই মহিলাটি কলিজা চিবাই খেয়েছিল ওই মহিলাটার নাম ছিল হিন্দা জোরে বলেন কি না হিন্দা স্বামী স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ার কারণে স্ত্রীর পাওয়ার মক্কাতে এত ছিল যে আমার রাসূলের চাচার বুকটা ফেড়ে কলিজাটাকে চিবাই খেয়েছিল এই নারী নাম হচ্ছে হিন্দা এই হিন্দার স্বামীর নাম হচ্ছে আবু সুফিয়া এরকম জান্ডেল জান্ডেল ব্যক্তিদেরকে নিয়ে আবু জেহেল একটা মন্ত্রী ক্যাবিনেট গঠন করলেন আজকের আলোচনা ৩০ নম্বর আয়াতের ব্যাখ্যার দিকে আমি যাচ্ছি সিদ্ধান্ত নিলেন মন্ত্রীদের ক্যাবিনেটে বসে মোহাম্মদ যে কালেমা দাওয়াত দিচ্ছেন এর বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র করলেন কয়টা কোরআন তার সাক্ষী আমার কথা নাই বাড়ি থেকে কোরআন একটু মেলাবেন কি ষড়যন্ত্র দারুন নদুয়ায় বসে আবু জেহেল মন্ত্রীদেরকে নিচ্ছে কাফেরদের সাথে করে নিচ্ছে ওয়া ইদিয়ানু কুরুবিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা নবীজি আপনি এই কালেমাত তাওয়াত প্রচার করার কারণে কাফেরের বাচ্চারা সহ্য না করতে পেরে আবু জেহেল দারুণ দুয়াই বসে আপনার বিরুদ্ধে তিনটা বিল পাস করতেছে কয়টা এক নাম্বার মুফাসসিকরাম বসে আছে জিজ্ঞাসা করবেন এক নাম্বার লিসবিতুকা নবী গো আপনার গগনচুম্বী জনপ্রিয়তা দেখে আবু জেহেলের মাথা খারাপ মেনে নিতে পারে নাই
নজরবন্দী করবে দুই নম্বর কাফেরের আব্বার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কতলা সত্তরত্ব হত্যা করা হয়তোবা তার আপনাকে পৃথিবীর মধ্যে বাঁচিয়ে রাখবে না আপনার মাতৃভূমিতে হয়তোবা তারা বেশি দিন থাকতে দেবে না এই মাতৃভূমি থেকে নাগরিকত্ব ক্যান্সেল করে এখান থেকে হয়তোবা চিরতরে নির্বাসিত করে দিতে পারে এই ষড়যন্ত্র করছে কারা একটু কথা বলেন কারা হে কক্সবাজার জেলার ভাইয়েরা আমার নবী কিন্তু কোন নারী ধর্ষণ করে নাই কারোর বাড়িতে অগ্নি সংযোগ করে নাই কারোর সম্পদ চুরি করে লুণ্ঠন করে নাই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে কালেমা তাওয়াদ যার অপরাধে কোরআনের বাণী প্রচার করার অপরাধে আখির জামানার পয়গম্বরের বিরুদ্ধে কাফেররা দারুণ দোয়াই বসে তিনটা সিদ্ধান্ত নিচ্ছে এখন আপনাদের প্রশ্ন নবীজি দিন প্রচার করে কার জোরে বলতে হবে কার আল্লাহ তাআলা ডাকতে বলে বন্ধু রে চিন্তা করিস না ভয় পাস না হতাশ হইস না ওয়ায়ামুকুরুল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন বন্ধুরে ওরা যত ষড়যন্ত্র করুক না কেন যত কৌশল অবলম্বন করুক না কেন আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় কৌশলবীর ওটা কাফেরের বাচ্চারা আজও পর্যন্ত জানে না আল্লাহু আকবার বলেন আল্লাহর নবীর বিরুদ্ধে দারুণ দোয়াই বসে যারা জালিম শাসক তাদের গদিকে স্থায়িত্ব করার জন্য অনেক কিছু বিল পাস করে আসে না নাই আবু জেহেল সংসদে বিল পাস হয়ে গেলেন মন্ত্রীদের জিজ্ঞাসা করলেন এই তিনটার পক্ষে কারা সবাই হাত তুললেন যেহেতু মেজরিটি পারছেন তারা স্পিকার সাহেব তখন বললেন হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে আজকে পৃথিবীর অসংখ্য রাষ্ট্রের মধ্যে অসংখ্য স্বৈরাচার নিজেদের গদিকে টিকিয়ে রাখার জন্য মেজরিটি পাচ্ছেন সংসদ সদস্যদের দিয়ে যা ইচ্ছা বিল পাস করে আসার নাই কথা বলেন আছে না নাই আবু জেহেল তার গদিকে টিকে রাখার জন্য তিনটা বিল পাস হয়ে গেল এখন বলেন বিল যদি পাস হয়ে যায় সেটা কার্যকর করা দরকার কি দরকার না কোনো কথা নাই লম্বা কাহিনী সংক্ষিপ্ত করে দিলাম প্রথম বছর আল্লাহর নবীকে ধরে নজরবন্দি করে ফেললেন কোনো কথা নাই নজরবন্দি মানে কি জানেন কারোর সাথে দেখা করতে দেবে না কথা বলতে দেবে না সে জানে আবু জেহেল এই মুহাম্মদের কথা সুন্দর মুহাম্মদ মহাশালা সুন্দর ওর যার সাথে মিশবো ওর প্রেমে আবদ্ধ হয়ে যাবে ওর ভালোবাসার জেলা আবদ্ধ হয়ে যায় ইসলামের সুশীতল পতাকা তলে চলে আসবে অতএব ওকে কারোর সাথে দেখা করতে দেওয়া যাবে এরকম নজরবন্দি পৃথিবীর অসংখ্য গগনচুম্বী জনপ্রিয়তা ব্যক্তিদের উপরে করা হয়েছে একসময় মুফতি আমিনী সাহেব এরপরে আল্লামা সাজিদুল হক সাহেব মহদ্দেস আজিজুল হক সাহেবের উপরে নজরবন্দি করা হয়েছে অসংখ্য আনে মোলামাদের কেরকম হক্কানিদেরকে নজরবন্দি করা হয়েছে কথা বলে ঠিক তো বটে এই নজরবন্দি নতুন কোন কথা আল্লাহ রসুলকে করা হয়েছিল ঠিক না ঠিক এখন আবু জেহেল চিন্তা করলো মুহাম্মদকে নজরবন্দি করেছি ও বেটা তো শুধু মক্কার নবী নাই ও তো বলে আমি আন্তর্জাতিক নবী গোটা পৃথিবীর নবী সুবহানাল্লাহ বলে আমার নবী কি শুধু মক্কার নবী ছিলেন আল্লাহ বলছে না সাইয়্যিদুল মুরসালিন ও রাহমাতাল লিল আলামিন সরকারে দো আলাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের মাথা খারাপ মক্কা ছিল ব্যবসার প্রাণ কেন্দ্র ইতিহাস সাক্ষী দেয় এটা মক্কা ছিল তৎকালীন যুগের একটা ব্যবসা প্রাণ কেন্দ্র আবু জেহেল চিন্তা করলো এখানে তো বিভিন্ন রাষ্ট্রের মানুষগুলো ব্যবসার জন্য আসে এই জন্য মক্কাতে তৎকালীন যুগে ১২টা রাস্তা ছিল ঢুকতে গেলে কয়টা আমার দিকে তাকান কয়টা ১২টা রাস্তা ছিল কোন কোন কিতাবের মধ্যে এসেছে ৬টা কেউ বলছে ১২টা আমরা ধরে নিলাম কিছু রাস্তা ছিল আবু জেহেল চিন্তা করলো এখন মুহাম্মদকে নজরবন্দি করেছি এখন আন্তর্জাতিকভাবে ওকে আমি একটু কালানিং করতে চাই কেমনে বহিরাষ্ট্রের যারা আসবে এই ১২টা রাস্তার মাঝে আমি কিছু যুবক সিলেক্টেড করব
তাদেরকে একটা স্লোগান দেব স্লোগান শিখাই দেব মিমতে মোহাম্মদ মোহাম্মদ মানে পাগল এর কাছে যে আসবে সে শুদ্ধ পাগল হয়ে যাবে এই স্লোগান দেবে কারা আর পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মানুষগুলো জানবে হ্যাঁ এই এলাকাটা মোহাম্মদ নামক পাগল আছে তার কাছে যাওয়া যাবে পরিকল্পনা দেখেন আমার ভাইরা মক্কার সব যুবকদেরকে আবু জেহেল ডাকলেন তোমাদের বাপ দাদা ধর্মে চুনকালি লাগায়া আমাদের ধর্মে চুনকালি লাগায়া এই মক্কার একটা ছেলে মোহাম্মদ নেতা হতে চায় তোমরা কি ঘরে বসে থাকবা বলে না নেতাজি তাহলে ওই মোহাম্মদের বিরুদ্ধে তোমাদের একটা স্লোগান দিতে হবে আন্তর্জাতিকভাবে তাকে পাগল বানাতে হবে তোমরা কি পারবা যুবক বলে হ্যাঁ পারবো কিন্তু কিছু শর্ত আছে কি আছে এই জোরে বলেন কি আছে শর্ত কি বলছে আমরা তো স্লোগান দেব দিদি দিদি ক্লান্ত হয়ে গেলে খাবার দিতে হবে রাষ্ট্রীয়ভাবে এরপরে একটু বিনোদনের প্রয়োজন এইজন্য আমরা নাচানাচি করব একটু ফিলিংস নিয়ে আসার জন্য মদ থাকলে একটু মদ দিতে হবে যখন একটু মাতাল বেশি হয়ে যাবে একটু নারীর সঙ্গ পেতে চায় এইজন্য যে যার গার্লফ্রেন্ড ওখানে যাবে এখানে বাধা দেওয়া যাবে এরপরে এই গার্লফ্রেন্ড আনন্দ ফুর্তি করবে রাতকে রাত দিনকে দিন কিন্তু কেউ যেন ডিস্টার্ব না করে ও আবু জেহেল তোমার রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু প্রশাসন অতন্ত্র প্রহরী নাই পাহারা দেওয়ার জন্য চতুর্দিকে সিলেক্ট করতে হবে আবু জেহেল বলল এই কাজ করতে গিয়ে যদি রাষ্ট্র বিক্রি করে দিতে হয় তবু দিব তবে মোহাম্মদকে আন্তর্জাতিকভাবে পাগল বানাতে হবে তোমাদের দায়িত্ব একটা যুবক পারে এই পৃথিবীতে একজন ভালো মানুষের গায়ে কলঙ্ক লেপন করতে একটা যুবক পারে এই পৃথিবীতে ভালো মানুষগুলোকে ফুলের মালা গলায় দিয়ে মানুষের কাছে পরিচিতি করাতে কথা কান ঠিক নেবে ঠিক কিসের বিনিময়ে আজকে আপনাদের মেম্বার দুইজন সুযোগ্য মেম্বার এখানে আছে আজকে দেখবেন এই মেম্বারদের কিছু এন্টি পার্টিও থাকে থাকে কি থাকে না যুবকদেরকে যদি বলে এই নাও তোমাদেরকে 2000 করে টাকা দিলাম এই দুই মেম্বারের বিরুদ্ধে রাজপথে স্লোগান দিতে হবে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র অমকের অমক ভাইয়ের মার অমক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র দেখা যাচ্ছে যুবক ভাই সুন্দর 2000 টাকা পে স্লোগান দিতে তাদের পক্ষে আবার দেখা যাচ্ছে তার এন্টি পার্টি আর একটা গ্রুপ দেখা যাচ্ছে 3000 টাকা দিয়ে দিয়েছে কয় হাজার এইবারে যুবক রাজপথে মিছিল করছে অমকের দুই গালে জুতা মারো তালে তালে অমকের চামড়া তুলে নেব এই তুলে নেব আমরা আছে না নাই কিসের বিনিময়ে এরকম যুবক পৃথিবীতে আছে না নাই তৎকালীন যুগে আবু জেহেল এই রকম চরিত্রহীন কিছু যুবক সিলেক্টেড করেছিলেন আল্লাহর নবীর গায়ে কলঙ্ক লেপন করার জন্য নারী নিয়ে আনন্দ করবে মদপান করবে সারা রাত ফুর্তি করবে রাষ্ট্রভাবে পাহারা দেবে আল্লাহর নবীর গায়ে কলঙ্ক লেপন করবে কিন্তু ইতিহাস বলে সেদিন কলঙ্ক লেপন করতে পারে নাই বরং আল্লাহর নবী শান আর মান ইজ্জত বাড়িয়ে দিয়েছিলেন কে এই রকম পৃথিবীর অনেক রাষ্ট্রের যুবক আমরা দেখেছি যারা একটা খাবারের একটু খাবারের লোভে এক প্যাকেট বিরিয়ানির লোভে কিছু টাকার বিনিময়ে নারী আর আনন্দ ফুর্তি করার জন্য রাত দিন 24 ঘন্টা পৃথিবীর অসংখ্য কোরআনের হাফেজ 50 বছরের কোরআনের খাদেমদের বিরুদ্ধে এই ধরনের কুরুচিপূর্ণ মিথ্যা স্লোগান দিতেও দ্বিধা করে নাই কথা বলে ঠিক কিনা ইতিহাস কখনো ভুল হয় ইতিহাস থেকে আমরা শিক্ষা পেয়েছি মুসলমান ভাইরা আমার আবু জেহেলের এই চরিত্রহীন কর্মকাণ্ড দেখে সেদিন মক্কার অনেক মানুষ হতভম্ব মেরে গেছে 12টা রাস্তায় যুবক যুবতীদের দাবি মেনে নিলেন 12টা রাস্তায় সিলেক্ট করে দিলেন পৃথিবীর যেই রাষ্ট্রের মানুষগুলো মক্কাতে আসে স্লোগান দেয় মিনতে মোহাম্মদ মোহাম্মদ মানে পাগল এই মক্কাতে যে পাগল আছে তার কাছে কেউ যাবে না গেলে সে পাগল হয়ে যাবে মুসলমান ভাইরা আমার এই পৃথিবীতে আল্লাহর নবীকে সব থেকে সম্মান আর ইজ্জত দিয়েছে মদিনার মানুষ বেশি যারা হজ করতে গিয়েছেন শুনবেন মদিনার মানুষগুলো দিলটা ছিল নরম আল্লাহর নবী আখির জামানার পয়গম্বরকে নজরবন্দি করেছে মদিনার একদল তরুণ যুবক চাক তরুণ যুবকেরা মক্কার মধ্যে ব্যবসার জন্য আসতে গিয়ে হঠাৎ গিয়ে তাকিয়ে দেখে মক্কায় একটা পাগলের জন্য স্লোগান দেয় যার নাম হলো মোহাম্মদ মদিনার যুবকগুলো চিন্তা করে হারে এতদিন মক্কায় ব্যবসা করলাম কোনোদিন কোন পাগলের নাম শুনলাম না আজ কেমন পাগল যেই পাগলের জন্য এদেশের রাষ্ট্রপ্রধান কোটি কোটি মিলিয়ন টিন অর্থ ব্যয় করে মক্কার 12টি পয়েন্ট যুবকার যুবতী লেলিয়ে দিয়েছে আজ আমরা মদিনার মানুষ জীবনে বহু ব্যবসা করেছি আজ ব্যবসা হোক আর না হোক এই মক্কা থেকে মোহাম্মদ নামক পাগল না দেখে কেউ ঘরে ফিরে যাব না মক্কার মধ্যে ঢুকে বললেন যার সাথে দেখা হয় যুবকদেরকে হাত ধরে বলে ও মক্কার মানুষ
মুহাম্মদ নামক পাগল কোন জায়গায় নজরে মন্দি দেখতে চায়? স্বৈরাচার রাষ্ট্র যদি ক্ষমতায় থাকে অনেক মানুষ ভয় পায় সত্য কথা বলতে, না জানি হাইনার দলদের যদি ওত পেতে যদি শুনে থাকে। আমি দেখিয়ে দিয়েছি রাতে রাদারে তুলে নিয়ে যেতে পারে, গুম করতে পারে, হত্যা করতে পারে। এই জন্য অনেক সময় স্বৈরাচার রাষ্ট্রপ্রধানের ভয়তে অনেকেই হক কথা বলতে পারে না। কথা কান ঠিক দেবে ঠিক, আবু জেহালের ভয়তে কোন যুবক কেউ মুহাম্মদকে কোথায় নজরবন্দি করেছে বলে না, কিন্তু যুগে যুগে সত্য যুবক আছে না নাই। একজন যুবক মক্কাতে দাঁড়িয়ে যায়, জীবন যাই যাবে তো আবু জেহেল যেই জায়গায় মুহাম্মদকে নজরে বন্দি করেছে এদেরকে দেখাই দেব। ডাকতে বলে মদিনার যুবক কাফেলা, মুহাম্মদ তোমক পাগল দেখতে চাও, যাকে দেশের রাষ্ট্রপ্রধান কোটি কোটি মিলিয়ন টিন অর্থ ব্যয় করে আন্তর্জাতিক ভাবে পাগল বানাতে চেয়েছে, যাকে নজরবন্দি করেছে ওই দেখা যায় তার স্থান। মদিনার যুবক গুলো আর এক সেকেন্ড দেরি করলেন না, পাগল দেখার জন্য ওই রাস্তার দিকে রওনা হলো। হঠাৎ করে যেতে যেতে মদিনার একটা যুবক চিৎকার করে ডাকতে বলে, আরে এ কেমন পাগলের রাস্তা, যেই পাগলের রাস্তার দিকে যাই ততই যেন একটা মেষ ক্যাম্বেরের মতন ঘেরানি পাইতে থাকি। মদিনার যুবক গুলো হাঁটি হাঁটি পা পা করে যাই আর মনে মনে কল্পনা করে, আরে পাগল যদি হবে মাথার চুলগুলো হবে লম্বা লম্বা, পাগল যদি হবে হাতের চাড়াগুলো হবে বড় বড়, পাগল যদি হবে দাঁতগুলো থাকবে অপরিষ্কার, পাগল যদি হবে চেহারা দিয়ে একটা দুর্গন্ধ বাইর হবে, এটা তো পাগলের খাসলাত। কতক্ষণ ঠিক না বেটি হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবীর সামনে যখন চলে গেলেন, আখরি জামানার পয়গম্বর এদেরকে দেখার পরে ডাকতে বলে, কে পথি, তোমাদের তো দেখে মনে হয় না তোমরা মক্কার মানুষ, কোথায় তোমাদের বাড়ি? মদিনার যুবকগুলো ডাকতে বললেন, আমরা মক্কার মানুষ নয়, আমরা মদিনার মানুষ। তার আগে বলেন আপনি কে? নবীজি ভরাক্রান্ত হৃদয় নিয়ে ডাকতে বললেন, ও মদিনার যুবকেরা আমি হলাম মুহাম্মদ। মদিনার যুবকগুলো ডাকতে বলে, আপনি তাহলে সেই পাগল মুহাম্মদ? আল্লাহর নবী ভরাক্রান্ত হৃদয় নিয়ে ডাকতে বলে, ও মদিনার যুবকেরা হ্যাঁ আমি সেই পাগল মুহাম্মদ। মদিনার যুবকগুলো ডাকতে বলে, ইয়া মুহাম্মদ আপনি যদি পাগল হবেন আপনার মাথার চুলগুলো হবে বড় বড়, আপনি যদি পাগল হবেন আপনার হাতের চাড়াগুলো হবে লম্বা লম্বা, আপনি যদি পাগল হবেন আপনার দাঁতগুলো থাকবে অপরিষ্কার, আপনি যদি পাগল হবেন আপনার চেহারা দিয়ে দুর্গন্ধ বাইর হবে, কিন্তু ইয়া মুহাম্মদ আমরা মদিনার মানুষগুলো সাক্ষী দিচ্ছি আপনার মতন এত নুরানিওয়ালা মানুষ আমরা জীবনে কোনোদিন চোখে দেখি না, কেন আপনাকে পাগল বানিয়েছে আমরা জানতে চাই। আল্লাহ নবী ডাকতে বলে, ও মদিনার যুবকেরা তাহলে শোনো, যারা আজকে আমাকে আন্তর্জাতিক ভাবে পাগল বানাতে চেয়েছে, আসলে আমি পাগল নাই, এই তো কয়দিন আগে আমাকে তারা আলামিন বলে ডাকতেন, সাদেক বলে ডাকতেন, আমার উদ্ধার বলে ডাকতেন, যেই না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রেসালাতের দায়িত্ব দিয়েছে, আর ওই দায়িত্ব পালন করার কারণে এক আল্লাহর গোলামি করার দাওয়াত দেওয়ার কারণে ওরা আমাকে আন্তর্জাতিক ভাবে পাগল বানিয়েছে, কিন্তু আমি নবী মুহাম্মদ পাগল নাই, আমি হলাম আমার আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। মদিনার যুবকগুলো আর বুঝতে বাকি রইল না, ডাকতে বলে, যা মুহাম্মদ আপনি যে আল্লাহর নবীতে কোনো সন্দেহ নাই, যারা আন্তর্জাতিক ভাবে আপনাকে পাগল বানাতে চেয়েছে যেই কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে, আমরা আজকে সেই কালেমার দাওয়াত আপনার হাতে হাত থেকে পড়ে আন্তর্জাতিক ভাবে আজকে আমরা নবুয়তের স্বীকৃতি দিতে চাই। মদিনার মানুষগুলো আস্তে করে কালিমা পড়ে মক্কা থেকে বের হয়ে গেলেন, আবু জেহেল জেনে গেল হিতে বিপরীত, এত টাকা ব্যয় করলাম রাষ্ট্রীয় কোষাগার থেকে যাকে আন্তর্জাতিক পাগল বানাবো বলে, এখন সেই মুহাম্মদ আন্তর্জাতিক নবী সুবহানাল্লাহ বলেন, যাদেরকে আন্তর্জাতিক ভাবে ধর্ষণকারী বানাতে চায়, যাদেরকে আন্তর্জাতিক ভাবে মানুষ হত্যাকারী বানাতে চায়, এই মানুষগুলোর নাম যখন অনেকে শুনেছে, এদের চেহারা গুলো যখন দেখেছে, পৃথিবীর অনেক মানুষ বলেছে এই মানুষগুলো কোনদিন খারাপ হতে পারে, এই সম্মান দিতে পারেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ নবীকে সম্মান দিয়েছিলেন কে? বর্তমান উলামাদেরকেও সম্মান দিচ্ছেন কে? আবু জেহেলের মাথা খারাপ, চিন্তা করলো এই নেতারা মুহাম্মদকে তো আন্তর্জাতিক নবী থেকে রক্ষা করতে পারলাম না, কি করা যায়?
সকল নেতা বলল এখন সিদ্ধান্ত একটাই ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন কোরআনের তাফসীর পড়ে দেখবেন আল্লাহর নবীকে তারা সিদ্ধান্ত নিয়ে নজরবন্দি টন্দি নাই এখন আমৃত্যু কারাদণ্ড দিতে হবে জেলখানায় ঢুকায় দাও চিরদিনের জন্য আবু জাহেল তৎকালীন যুগে আটটা কারাগার ব্যবহার করতেন কয়টা আমার দিকে তাকান কয়টা কারাগার সবথেকে বড় কারাগারটির নাম ছিল শিহাব আবু তালিব কি নাম বললাম শিহাব আবু তালিব এই জায়গা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নজরবন্দি করে ফেলে আমৃত্যু কারাদণ্ড দিয়ে দিলেন কিন্তু রাসূলের হাতে কখন যে গোপনে 42 জন পুরুষ 11 জন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা আবু জাহেল জানতো না তাদের মধ্যে ছিল আবু বকর বেলাল খাব্বাব সুবাইয়া 42 জন পুরুষ 11 জন নারী ইসলামের সুশীতল পতাকা তলে এসেছে এটা আবু জাহেল জানতো না এরা গুনগুন আওয়াজ করে যে মুহাম্মদকে আবু জাহেল কারাগারে দিয়ে ভালো কাজ এই কথা তার চেলাবেলা শুনে ফেলে আবু জাহেলের কাছে কি বলে নেতা ভাগ ভালো নাই আপনি মুহাম্মদকে জেলখানায় দিয়েছেন কিন্তু মুহাম্মদের কিছু অনুসারী মনে হচ্ছে মক্কায় তৈরি হয়ে গেছে যারা গুনগুন আওয়াজ দিচ্ছে বলছে তাই নাকি বলছে নেতা আগামী দিনে গদি টিকায় রাখতে হলে এই গুনগুন পার্টিদেরকেও মুহাম্মদের সাথে জেলখানায় ঢুকাতে হবে কোথায় বলে এদের তালিকা দে তা তো আমি তো চিনি না তালিকা দিয়ে হলো 42 জন পুরুষের 11 জন নারীর কতজন এই আমার দিকে তাকান কতজন 42 জন পুরুষ 11 জন নারী মোট 53 জন রাসূল শাকুন শিয়াবে আবু তালিবে বন্দী আল্লাহ রাসূলের মুক্তির জন্য কেউ আন্দোলন করে না সবাই এখন কোথায় লম্বা কাহিনী জেলখানায় মুসলমান ভাইরা আমার হাঁটি হাঁটি পা পা করে আড়াই বছর যখন পার হতে চলল আবু জাহেলের প্রধান উপদেষ্টা হিসাব ইবনে আমর কোন একদিন রাতের বেলায় তার স্ত্রী ডাক দিয়ে বলছে প্রাণের স্বামী আজ 81টা বছর তোমার সাথে সংসার করলাম জীবনে কোনোদিন ঘুম ছাড়া তোমাকে দেখি নাই আজ আড়াইটি বছর পার হতে চললে একটা রাতও তুমি ঘুমাও নাই কারণটা কি আবু জাহেলের প্রধান উপদেষ্টা হিসাব ইবনে আমর ডাক বলছে বলছে স্ত্রী সত্য বলবো না মিথ্যা বলবো বলছে তোমাকে সত্য বলতে হবে বলছে স্ত্রী লা তুজ্জার কসম করে বলছে সে মুসলমান ছিল কাফের সে বলছে লা তুজ্জার কসম করে বলছি যেদিন থেকে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আর তার অনুসারীদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে আবু জাহেলের কারাগারে ঢুকাইছি সেদিন থেকে আমি হিসাব ইবনে আমর আজ আড়াইটি বছর অতিবাহিত হলো একটা রাতও কোনোদিন ঘুমাতে পারি নাই সুবহানাল্লাহ বলবেন না হে কক্সবাজার জেলার ভাইরা এই পৃথিবীতে ভালো মানুষগুলোকে কষ্ট দিয়ে কেউ শান্তিতে থাকতে পারে জোরে বলেন পারেন যারা এই পৃথিবীতে মানুষদেরকে কষ্ট দিয়েছে আলেম ওলামাদের কষ্ট দিয়েছে একটাও শান্তিতে নাই অশান্তির দামন হলে চলছে কথা বলেন ঠিক কিনা আবু জেহেলের প্রধান উপদেষ্টা হিসাব ইবনে আমর কথা বলার সাথে সাথে তার স্ত্রী বলতেছে আমি বুঝে ফেলেছি তুমি অপরাধ করেছো হ্যাঁ তুমি শান্তিতে ঘুমাতে চাও বলে হ্যাঁ ঘুমাতে চাই তাহলে ওই মুহাম্মদকে যেই কারাগারে ঢুকাইছো ওখান থেকে মুক্ত করতে পারলেই তুমি আবার শান্তিতে ঘুমাতে পারবা সুবহানাল্লাহ বলে হিসাব ইবনে আমর বলছে স্ত্রী বলো কি বলে হ্যাঁ কিন্তু এই কাজ তো খুব কঠিন কাজ এই পৃথিবীতে যারা স্বৈরাচার ওদের সামনে যদি হাজার হাজার মানুষও মারা যায় হত্যা হয় গুম হয় ধর্ষিত হয় এরপরও এতটুকু তাদের হৃদয় গলে না আছে না নাই কথা বলতে আছে না নাই হিসাব ইবনে আমর বলছে স্ত্রী ও তো আবু জাহেল খারাপ নেতা মুহাম্মদে মুক্তির জন্য দেই দাবি করবে এটা আমাকে শুধু কোথায় দেবে জেলখানায় তবু সে প্ল্যান আঁকলো আমি মুহাম্মদকে মুক্ত করে শান্তিতে ঘুমাতে চাই তার কারণ এই পৃথিবীতে তাদের রাতে ঘুম হয় না আস্তে আস্তে দেখবেন তারা পাগল হয়ে যায় কি হয়ে যায় পাগল হয়ে যায় স্ত্রীকে ডাক দিয়ে বলছে স্ত্রী আমি পাগল হতে চাই না আমি শান্তিতে ঘুমাতে চাই আমি মুহাম্মদকে মুক্ত করব তবে আমার একা নয় আমি আরো চারজন ব্যক্তিকে সাথে নিয়ে আবু জাহেলের কারাগার থেকে মুক্ত করব আল্লাহু আকবার বলো কতজন লম্বা কানে চারজন ব্যক্তির নাম দিয়ে এরপরে মুনাজাত করে চলে যাব আমার ভাইরা আমার চারজন ব্যক্তি কাদেরকে হাত করে যায় আবু জাহেলের প্রধান উপদেষ্টা চিন্তা করলেন আবু জাহেল লাস্টের মধ্যে একজন মস্তান পুষতেন কি পুষতেন এক জোরে বলেন কি পুষতেন এই পৃথিবীতে তারা স্বৈরাচার ইরা দেখবেন মস্তান ছাড়া চলতে পারে না আছে না নাই আবু জাহেল কি ছিল স্বৈরাচার এই জন্য রাষ্ট্রের মধ্যে একজন মস্তান পুষতেন আবু জেহেলের প্রধান মস্তানটির নাম ছিল জুহাইর ইবনে আবু মাইয়া আবু জেহেল বলতো আমাকে হাত কেটে নেয় জুহাইর তার হাত কাটতো আবু জেহেল যদি বলতো জুহাইর আমাকে মাথা কেটে নেয় সে মাথা কেটে আনতো এই আবু জেহেলের প্রধান মস্তানটিকে হাত করার চিন্তা করলেন আবু জেহেলের প্রধান উপদেষ্টা আল্লাহু আকবার বলবেন না রাত 12টা বেজে গেছে মক্কার সব মানুষগুলো ঘুমিয়ে গেছে কেউ জেগে নাই হাঁটিয়াটি পা পা করে আবু জাহেলের প্রধান উপদেষ্টা হিসাব ইবনে আমর প্রধান মস্তানের বাড়ির গেটের সামনে গিয়ে ডাক দিয়ে বললেন ভাই জুহাইর ইবনে আবু উমাইয়া তুমি কি বাড়িতে আছো এক ডাক দেওয়ার সাথে সাথে ঘরের দরজা খুলে দেয় হিসাব ইবনে আমর ডাকতে বলে ও নেতা এত রাতের বেলায় তুমি কেন ঘুমাও নাই জুহাইর ইবনে আবু উমাইয়া ডাকতে বলে তার আগে বলে এত রাত হয়েছে আপনি কেন আমার এখানে এসেছেন আমাকে ডাকলেই তো আপনার কাছে চলে যেতাম আসার প্রয়োজন ছিল না
হিসাব ইবনে আমর ডাকতে বলল জুহাইর তার আগে বল এত রাত তুই কেন ঘুমাস নাই জুহাইর ইবনে আবু মাইয়া কিন্তু মুসলমান ছিল না সে ছিল কাফের ডাকতে বলছে নেতাজি ওই লাতুর তার কসম করে বলছি যেদিন থেকে ওই মোহাম্মদ নামক ছেলেটাকে মিথ্যা সাক্ষী দিয়ে আবু জাহালের কারাগারে ঢুকাইছি সেদিন থেকে আমি জুহাইর ইবনে আবু মাইয়া আজ আড়াইটি বছর পার হতে চলল একটা রাত কোনো দিন ঘুমাতে পারি না আল্লাহু আকবার বলেন এই কেরামতি কার দুইজন এখন আল্লাহ রাসূলের মুক্তির জন্য পাগল পর আল্লাহু আকবার বলেন প্রধান মস্তান বলছেন প্রধান উপদেষ্টা চলেন নেতা এখনই মোহাম্মদকে মুক্ত করব আবু জাহেলের কারাগার থেকে হিসাব ইবনে আমর বলছে বেটা থাম বেশি লাফালাফি করিস না তুই যত বড় প্রধান মস্তান আর আমি দলের উপদেষ্টা হই না কেন এটা গদির ব্যাপার এটা সিয়ারের ব্যাপার আবু জাহেলকে তুই চিনিস না ও তোকে আর আমাকে চিনবে না তার কারণে স্বার্থ ফুরিয়ে যায় দেখবেন যাদের যে স্বার্থ হাসিল করে ওদের স্বার্থ যখন ফুরিয়ে যায় এমন টিস্যুর মতন ছুড়ে ফেলে আসে না নাই এই কথা বলেন আসে না নাই এই দৃষ্টান্ত পৃথিবীর অনেক রাষ্ট্রে আমরা দেখতে পেয়েছি ঠিক না বেটি আবু জাহেলের এই দুইজন নেতা সিদ্ধান্ত নিল মোহাম্মদকে মুক্ত করব কিন্তু আরো তিনজন নেতাকে হাত করব আল্লাহু আকবার বলেন কাকে হাত করা যায় দুইজন মিলে সিদ্ধান্ত নিলেন আবু জাহেল রাস্তার মধ্যে একজন চাঁদাবাজ পুষতেন কি বাজ এই পৃথিবীতে যারা স্বৈরাচার ওরা দেখবেন চাঁদাবাজি ছাড়া চলতে পারে না দলপাটি চালাতে গেলে চাঁদাবাজি লাগবে হাওড় বাওড় হাট ঘাট সব খাবে এমন চিত্র পৃথিবীর অনেক রাষ্ট্রে আছে না নাই হে কক্সবাজার জেলার ভাইরাম ইসলামী হুকুমত যদি কোনো রাষ্ট্রের মধ্যে কায়েম থাকে গরিব দুঃখী মানুষের কষ্টের টাকা কোনো চাঁদাবাজকে দেওয়া লাগবে না কথা বলে ঠিক না বা ঠিক ইসলাম চাঁদাবাজকে পছন্দ করে না ইসলাম নিজের অর্থ দিয়ে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করতে চায় কথা বলে ঠিক না বেটি আবু জাহেল স্বৈরাচার এই জন্য কি পুষতেন নাম কি মতিব ইবনে আদি লিখে রাখেন রাত ১২টা বেজে গেছে দুইজন নেতা তার বাড়ি কি বলছে মতিব বাড়িতে আছো ঘরের দরজা খুলে দিলেন সাথে সাথে দুইজন নেতা চিত্র দেখে মতিব ইবনে আদি বলছে এত রাত্রে কেন তোমরা আমার বাড়িতে দুইজন একই কণ্ঠে বলে তার আগে বল এত রাত হচ্ছে ঘুমাস নাই কেন ওই একই কথা বলে নেতা সত্য বলবো না মিথ্যা বলে সত্য বল বলছে যেদিন থেকে মোহাম্মদকে মিথ্যা সাক্ষী আবু জাহেলের কারাগারে ঢুকাইছি আমি মতিব ইবনে আদি আজ আড়াইটি বছর পার হলে একটা রাত ঘুমাতে সুবহানাল্লাহ বলবেন না রাসূলের পক্ষে এখন কয়জন তিনজন নেতা মিলে সিদ্ধান্ত নিলেন আর দুইজনকে হাত করতে পারলে মোহাম্মদকে মুক্ত করা সহজ হবে সুবহানাল্লাহ বলে কাকে হাত করা যায় তিনজন মিলে সিদ্ধান্ত নিলেন আবু জাহেল রাস্তার মধ্যে একজন বডিগার্ড পুষতেন কি গার্ড দেখবেন এই পৃথিবীতে যারা জুলুমবাদ সন্ত্রাস চাঁদাবাদ যারা মানুষ হত্যা করে মানুষের মধ্যে জুলুম করে ওরা একা রাস্তা হাঁটতে ভয় পায় এই জন্য ওদের সামনে পেছনে ডানে বামে বডিগার্ড আসে না নাই কথা বলেন আসে না নাই আবু জাহেল ছিল স্বৈরাচার এই জন্য চাঁদাবাদ বডিগার্ড পুষতেন এবং অন্যকে দিয়ে বিশ্বাস করতেন না আপন খালাতো ভাই তাকে বানাইছিলেন বডিগার্ড নাম কি মুখতার ইবনে হিশাম ইনি ছিলেন আবু জাহেলের প্রধান বডিগার্ড রাত ১২টা বেজে গেছে তিনজন নেতা এর বাড়ি গিয়ে বলছে মুখতার তুমি কি বাড়িতে আছো এক ডাকি ঘরের দরজা খুলে দিলেন তাকিয়ে দেখে আবু জাহেলের তিনজন নেতা তার বাড়িতে হাজির নেতা এত রাত্রে তিনজন নেতা একই কণ্ঠে বলে তার আগে বল ও মুখতার ইবনে হিশাম এত রাত হয়েছে তুই কেন ঘুমাস নাই সাথে সাথে মুক্তার ইবনে হিশাম বলছে নেতা সত্য বলবো না মিথ্যা বলবো বলছে তোকে সত্য বলতে হবে বলতেছে লাতুজ্জার কসম করে বলছি যেদিন থেকে মোহাম্মদ নামক এই ছেলেটাকে যাকে আলামিন বলে ডাকতাম সাদিক বলে ডাকতাম এই ছেলেটাকে মিথ্যা সাক্ষী দিয়ে আবু জাহেলের কারাগারে ঢুকাইছি সেদিন থেকে আমি মুক্তার ইবনে হিশাম আজ আড়াইটি বছর হয়ে গেল একটা রাত ঘুমাতে পারি সুবহানাল্লাহ বলবেন না কয়জন ব্যক্তি রসুলের পক্ষে হয়ে গেলেন শেষ বক্তব্য চারজন নেতা মিলে সিদ্ধান্ত নিল আরেকজন ব্যক্তিকে হাত করতে পারলেই মোহাম্মদকে মুক্ত করা আমাদের জন্য সহজ হবে সুবহানাল্লাহ বলে কাকে হাত করা যায় চারজন নেতা মিলে সিদ্ধান্ত নিলেন আবু জাহেল রাষ্ট্রের মধ্যে একজন বুদ্ধিজীবী বসতেন কি জীবী দেখবেন এই পৃথিবীতে যারা স্বৈরাচার তারা দেখবেন কিছু টাকা দিয়ে বুদ্ধিজীবী বসে সেই সরকার যতই চুরি করুক ডাকাতি করুক রাহাজি গানি সুচামি করে গুন্ডামি করুক বদমাশি করুক দ্রব্য জিনিস ঊর্ধ্বগতি বেড়ে যাক সমাজের মানুষগুলো খুন গুম ধর্ষণ বেড়ে যাক তাদের বুদ্ধিজীবীরা সরকারের কাছে টাকা খাবে আর বলবে আবু জাহেল সরকার বারবার দরকার আবু জাহেল ভালো নেতা জয়ের মেলা তাই হোক আছে না নাই আজ পৃথিবীতে যারা স্বৈরাচার আবু জাহেল ছিল স্বৈরাচার টাকা দিয়ে বুদ্ধিজীবী পুষ্ট আজও পৃথিবীর মধ্যে অসংখ্য স্বৈরাচার রাষ্ট্র দেখতে পাই একজন বোন ধর্ষিত হওয়ার পরে বাকরুদ্ধ হয়ে যায় তার পক্ষে কথা বলে না
একজন পিতার করে যার টুকরা সন্তান গুম খুন হয় তার পক্ষে কথা বলে না। দ্রব্যদ্রব্য জিনিসের উদ্যোগতি বেড়ে যায় জনগণের পক্ষে কথা বলে না, শুধু সেই সরকারের গুণগান গায়। মনে করতে হবে ওটা বুদ্ধিজীবী হতে পারে না, ওরা দেশ এবং জাতির চিরশত্রু। কথা কান ঠিক যাবে ঠিক আর যেন মানে ঠিক যাবে ঠিক। এই জন্য আবু জেহেল এরকম বুদ্ধিজীবী পুষতেন কি দিয়ে? হ্যাঁ জোর মানেন কি দিয়ে? টাকা দিয়ে। এরকম টাকা দিবি বুদ্ধিজীবী অনেক দেশে আছে না নাই? এদেরকে চিনে রাখতে হবে, যারা টাকা খেয়ে জাতির সাথে গাদ্দারি করে মেহনতি মানুষের কষ্টের কথা জনগণের সামনে তুলে ধরে না, সোশ্যাল মিডিয়ায় ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার সামনে সত্য কথা বলে না, ওরা বুদ্ধিজীবী হতে পারে না, ওরা দেশ এবং জাতির চির শত্রু। কথা বলে ঠিক কেনা? এরকম বুদ্ধিজীবী আছে না নাই? আবু জেহেল এরকম বুদ্ধিজীবী পুষতেন। তার প্রধান বুদ্ধিজীবী যিনি ছিলেন ওনার নাম ছিল জাইমা ইবনে আসওয়াত ইবনে মুত্তালিব। রাত 12টা বেজে গেছে, চারজন নেতা এই প্রধান বুদ্ধিজীবীর বাড়ি গিয়ে বলছে, জাইমা তুমি কি বাড়িতে আছো? এক ডাক দেওয়ার সাথে সাথে ঘরের দরজা খুলে দিলেন, তাকিয়ে দেখলেন আবু জেহেলের চারজন নেতা তার বাড়িতে হাজির। ডাক দিয়ে বলে, নেতা এত রাতের বেলায় কেন তোমরা? চারজন নেতা একই কণ্ঠে বলে, হে জাইমা তার আগে বল এত রাত হয়েছে তুই কেন ঘুমাস নাই? জাইমা ইবনে আসওয়াত ইবনে মুত্তালিব কিন্তু মুসলমান ছিল না, সেও ছিল কাফির। ডাকছি বলছে, নেতা দিয়ে সত্য বলবো না মিথ্যা বলবো? বলছে তোমাকে সত্য বলতে হবে। এই জাইমা ইবনে আসওয়াত ইবনে মুত্তালিব ডাকতে বলছে, নেতাজি ওই লাতুজ্জার কসম করে বলছি, যেদিন থেকে আবদুল্লাহর বেটা মোহাম্মদ একে মিথ্যা সাক্ষী যে আবু জেহেলের কারাগারে ঢুকাইছি, সেদিন থেকে আমি জাইমা ইবনে আসওয়াত ইবনে মুত্তালিব। আজ 2.5 বছর হয়ে গেল, একটা রাতের জন্য কোনোদিন ঘুমাতে পারি নাই। ওয়াইদি ইয়ানকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. الله أكبر বলেন। এখন রসুলের পক্ষে কয়জন? জোরে বলেন কয়জন? আবু জেহেলের কাছে চলে গেলেন, লম্বা কাহিনী সংক্ষিপ্ত কথা। প্রথমে গিয়ে জাইমা দাঁড়িয়ে গেলেন, বলেন, নেতাজি একটা কথা বলবো। বলো। বলছে, কথাটা শুনতে হলে একটা স্পেশাল রুমের দরকার। স্পেশাল রুমের মধ্যে নিয়ে যাওয়া হলো। প্রথমে দায়ী গেলে জাইমা, বুদ্ধিজীবী নেতা, আপনি মোহাম্মদকে কোন কোন অপরাধে জেলে দিয়েছেন আমি জানতে চাই। সুবহানাল্লাহ বলে আবু জেহেল বলে, তোর কি মাথা খারাপ? মোহাম্মদের কোনো অপরাধ টপরাধ নাই, অপরাধ একটাই, ওর মুআমেলাত মুআসারাত সুন্দর, ওর কতটুকু ভালো, ওদের কালেমার দাওয়াত দিচ্ছিল, এটা যদি আমি মক্কা তওবাতে প্রসার করতে দিতাম, দিন দশকের ব্যবধানে গোটা মক্কার মানুষগুলো কালেমাওয়ালা হয়ে যেত, মুসলমান হয়ে যেত। আর আমি আবু জেহেল ততই যখন নেতৃত্ব দিতে চেতাম, কেউ আর আমার নেতৃত্ব মানত, এই জন্য আমি মোহাম্মদকে জেলে দিয়েছি অন্য কোনো কারণে। সাথে সাথে জাইমা ইবনে আসওয়াত ইবনে মুত্তালিব বলে, নেতা তুই হচ্ছে গদিলবি, আর এই গদির কারণেই যদি মোহাম্মদকে জেলে দিস, আজ থেকে আমিও তোর দল থেকে পদত্যাগ করলাম। আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার বলেন। এই কেরামতি কার? এবার দাঁড়িয়ে গেলেন প্রধান বডিগার্ড, একই কথা জিজ্ঞাসা করলেন, নেতা আমিও জানতে চাই আপনি মোহাম্মদকে কোন কোন অপরাধে জেলে দিয়েছেন? ওই একটাই কারণ বলে। সাথে সাথে উনি বলে, আমিও তোর দল থেকে পদত্যাগ করলাম। আল্লাহ আকবার। এবার দাঁড়িয়ে গেলেন প্রধান চাঁদাবাজ গতিবিদ্যা আদি, জিজ্ঞাসা করে কোন কারণে জেলে দিয়েছেন? একই কারণে। বলে, নেতা তুই যে গদি লিবি, এই কারণেই যদি ভালো মানুষকে জেলে দিস, আমিও তোর দল থেকে পদত্যাগ করলাম। আল্লাহ আকবার মানে। এবার প্রধান মস্তান কোনো কথা নাই, জুহাইর ইবনে আবু মাইয়্যাব লাঙ্গার তরবারিতে বের করে কোনো কথা নাই, আবু জেহেলের কদ্দানের কাছে গিয়ে ধরে বলে, নেতা তোর কারণে এই তরবারি দিয়ে বহু মায়ের কলেজার টুকরা সন্তানের হাত কেটেছি, পা কেটেছি, কাল্লা কেটেছি, বহু নারীদেরকে আনন্দ ভোগ বিলাসের জন্য তোর কাছে ধরে এনেছি, এই অস্ত্রের ভয় দেখিয়ে তাড়াতাড়ি বল, আমিও জানতে চাই তুই মোহাম্মদকে কোন কোন অপরাধে জেলে দিয়েছিস, যদি না বলতে পারিস এই তরবারি দিয়ে তোর কাল্লা কেটে এই মুহূর্তে আমি দ্বিখণ্ডিত করে দেবো। বলেন, আল্লাহু আকবার। আবু জেহেল ভয় পেয়ে গেলেন, বাঁচার জন্য প্রধান উপদেষ্টা হিসাব ইবনে আবরের হাত চিপে ধরলেন, আর ডাক দিয়ে বললেন, ভাই জোহাইর যেই তরবারি ধরেছে আমাকে একটু বাঁচাও, তুমি না আমার দলের প্রধান উপদেষ্টা। হিসাব ইবনে আমর ডাক দিয়ে বললেন, নেতা আমিও জানতে চাই তুমি মুহাম্মদকে কোন কোন অপরাধে জেলে দিয়েছ। আবু জেহেলের বুঝতে বাকি এর পাঁচজন একই সূত্রে গাথা। এরপর বাঁচার চেষ্টা করে, জোহাইর একটা প্রস্তাব দেয়, বাঁচাতে পারি তুমি মোহাম্মদকে যেই জেলে ঢুকাইছো ওই জেলের থেকে চাবিটা যদি আজকে জোহাইর হাতে দিয়ে দাও হয়তো আপাতত বেঁচে যেতে পারো। আল্লাহু আকবার। আবু জেহেল দৌড় দিলেন, জেলের চাবি নিয়ে সে জোহাইরের হাতে দিয়ে দিলেন, জোহাইর এবং পাঁচজন কাফের তরবারি ফেলে দিয়ে সোজা
সাহাবী আবু তালিবের গেটের সামনে গিয়ে বুখারী শরীফের ইবারত এইভাবে এসেছে, পাঁচজন কাফের ডাকতেছে আইনা মুহাম্মদ, মুহাম্মদ তুমি কোথায়, আইনা মুহাম্মদ, মুহাম্মদ তুমি কোথায়। ও কক্সবাজার জেলার ভাইয়ার, একটা রাষ্ট্রের নাগরিক যত খারাপ হোক তার পাঁচটা মৌলিক অধিকার তাকে দিতে হবে, এটা তার গণতান্ত্রিক অধিকার। এক নম্বর তাকে খাদ্য দিতে হবে, দুই নম্বর তাকে বস্ত্র দিতে হবে, তিন নম্বর তাকে বাসস্থান দিতে হবে, চার নম্বর তার চিকিৎসা করার সুযোগ দিতে হবে, পাঁচ নম্বর তার শিক্ষা গ্রহণ করার সুযোগ দিতে হবে। কিন্তু আবু জেহেল ক্ষমতার মুহে পড়ে যে আমার নবী এবং তার সাহাবীদেরকে খেতে দেয় নাই। সাহাবীরা সিয়াবে আবু তালিবের মধ্যে কত চিৎকার করে কেঁদে বলেছিল, ও গো মুহাম্মদ আপনি কি আল্লাহর নবী নয়, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে খাদ্য চাইতে পারেন না, আমরা যে খোদার যন্ত্রণা সইতে পারি না। নবীজি ভরাক্রান্ত হৃদয় নিয়ে সাহাবীদেরকে ডাক দিয়ে বলেছিল, আমার সাথী ভাইয়েরা আমার পেটের দিকে তাকাও, আমিও নবী তোমাদের মতন খোদাত্ব, আমিও দীর্ঘদিন খাই নাই। এই তাইপের এই সাহাবী আবু তালিবের গাছের লতাপাতা খেয়ে আমি জীবন যাপন করেছি তোমাদের মতো। ও সাহাবীরা তোমরা যদি ধৈর্য ধারণ করো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে ভালো ভালো খাবার তোমাদেরকে খাওয়াবে। সাহাবীরা কোনো কথা বলে নাই। এতক্ষণ পর্যন্ত পাঁচজন কাফের যখন ডাকছে আইনা মুহাম্মদ, নবীজি খোদার যন্ত্রণা সইতে না পেরে নবীর সাহাবীরা মাটির মধ্যে লুটে পড়ে আছে। পাঁচজন কাফের চিৎকার করে ডাক দিচ্ছি, ঠিক এমন একটি মুহূর্তে আল্লাহর নবীর চেহারার দিকে পাঁচজন কাফের তাকিয়ে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখগুলো গর্তের মধ্যে চলে গেছে, চেহারাটা হলুদ বর্ণের হয়ে গেছে, আল্লাহর নবী শুকিয়ে গেছে। পাঁচজন কাফের বিশ্ব নবীর এই চেহারা দৃশ্য দেখে মানতে পারে না, চিৎকার করে ডাকতে বলে, হায়রে আবু জেহেল কি সুন্দর নুরানিওয়ালা মানুষগুলোকে তুই জেলখানায় ঢুকাইলি আর কেমন করে রাখলি। পাঁচজন কাফের বিশ্ব নবীর চেহারা দিকে চিৎকার করে উঠলেন, আল্লাহর নবীর সেন্স ফিরে আসলো। বিশ্ব নবী পাঁচজন কাফের কণ্ঠ শুনে চিন্তায় পড়ে গেলেন, আহারে যাদের কারণে আমি মুহাম্মদ আমার সাথীরা জেলখানায় বন্দী। ওই যে কণ্ঠ শোনা যায় আবু জেহেলের প্রধান উপদেষ্টা হিসাব ইবনে আমরও খারাপ নেতা, ওই যে কণ্ঠ শোনা যায় প্রধান মাস্তান জুহাইর ইবনে আবু উমাইয়া, ওই যে কণ্ঠ শোনা যায় প্রধান চাঁদাবাজ মতিব ইবনে আদি, ওই যে কণ্ঠ শোনা যায় প্রধান বডিগার্ড মুক্তার ইবনে হিশাম, ওই যে কণ্ঠ শোনা যায় প্রধান ঠান্ডা মেজাজের বুদ্ধিজীবী জাইমা ইবনে সাদ ইবনে মুত্তালিব, এরা তো আবু জেহেলের কাছের নেতা, এদের কারণেই তো আমি মুহাম্মদ আমার সাথীরা জেলখানায় বন্দী। না জানি আজ শেষ কোন ফাইনাল খেলা খেলানোর জন্য আবু জেহেল তাদেরকে জেলখানার মধ্যে লেলিয়ে দিয়েছে। নবীজি এই কল্পনা করে চোখের কোনায় পানি, পাঁচজন কাফের বিশ্ব নবীর চোখের পানি দেখে চিৎকার করে ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ আপনি চোখের পানি ফেলে কাঁদবেন না, হয়তো বা ভাবতে পারেন আমরা আপনাকে হত্যার জন্য এসেছি আবু জেহেলের কোনো মিশন নিয়ে, কিন্তু না 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 ইয়া মুহাম্মদ আমাদের জীবনের শেষ প্রান্তরের দিকে এসে আমাদের ভুল বুঝতে পারে আপনাকে হত্যা নাই, আমরা আবু জেহেলের কারাগার থেকে আপনাকে মুক্তির জন্য এসেছি। আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। পাঁচজন কাফের এই কণ্ঠ শুনে আল্লাহ নবী আনন্দে চিত্তে একটু বুকের মধ্যে জড়াই ধরতে গেলেন, পারলেন না, পড়ে গেলেন। এরা চিন্তা করলে এটাকে সুস্থ করা দরকার, এরা অভুক্ত অবস্থায় আছে, দশ দিন পর্যন্ত ভালো ভালো খাবার খায় সুস্থ করলে এরপরে আল্লাহ নবী এবং তার সাথীদেরকে মুক্ত করে আবু জেহেলের কারাগার থেকে কাবা শরীফের গেটের সামনে যেই না হাজির করলেন, আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করলেন, ওই সূরাটার নাম ছিল সূরা ফিল। কি নাম বললাম? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই সূরাটা নাযিল করে আল্লাহ তার নবীকে জানিয়ে দিলেন, নবীজি ইতিহাসের পাতার দিকে চোখ বোলাও, এই পৃথিবীতে একটা শৈরা শৈরাশ্র নাম ছিল আব্রাহা, ফালিয়া বুদু রাব্বা হাদাল বাইত, আমি আল্লাহ ছিলাম কাবার মালিক কিন্তু আমার কাবাকে অস্বীকার করেছিল, তার ক্ষমতার গাম্ভীর্যতা দেখিয়ে সেদিন আমার কাবাকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু ওগো মুহাম্মদ সেদিন আমি এই হস্তি বাহিনী এই স্বৈরাচার রাজা আব্রাহাকে আসমান থেকে আমার আবাবিল পাখিকে একটা করে কঙ্কর জমিনে নিক্ষেপ করতে বলেছিলাম, এই আব্রাহা বাদশাহ স্বৈরাচার অহমিকা বাদশাহকে আমি দুনিয়ার থেকে সেদিন অ্যাটম বোম মেশিন গান দিয়ে নয়, আমার এই ক্ষুদ্র প্রাণী আবাবিল পাখি একটা করে জমিনে কঙ্করে নিক্ষেপ করেছে, আব্রাহা স্বৈরাচার রাজা তার লয় লস্করকে দুনিয়ার থেকে ধ্বংস করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ আজও আছেন নাই, কথা বলতে হবে আছেন নাই, অতএব কক্সবাজার জেলার ভাইয়েরা হতাশার কোনো কারণ নেই, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর সত্য দিন প্রচার করতে গিয়ে আড়াইটি বছর মতান্তরে সাড়ে তিনটি বছর জেল খেলেছে, সেই রসুলের উত্তরসূরি যারা হবেন যেই জালিমারদেরকে জেল দেবেন, এই জেল জুলুমের মধ্য দিয়ে এদের ইসলামী আন্দোলনকে দাবাতে পারবে না, ইনশাল্লাহ কথা বলে ঠিক না ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিশ্ব নবীকে মুক্ত করে
মক্কার প্রেসিডেন্ট বানিয়েছেন ইনশাআল্লাহ এই জমিন আইন চলবে আল্লাহর সেই আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে গিয়ে যারা এই পথে থাকবে এদের জেল হবে জুলুম হবে নির্যাতন নিপুরন হবে বুকের তাজা রক্ত ঢেলে দেবে ফাঁসির কাষ্ঠে ঝুলবে তবু এই পথ থেকে পিছু পাও হবে রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার নবী বিদায় হজের সময় বলেছিলেন ইয়া আইয়ুহাল হাদিরুন হে উপস্থিত তাওহীদী জনতা আনা খাতামাল নাবিগিন আমি তোমাদের শ্রেষ্ঠ নবী লা নাবিয়া বাদি আমার পরে কোনো নবী রাসূল আইবে না কিন্তু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমি নবীর উত্তরসূরি হবেন আগামী দিনে জাতির রাহবার জাতির পথপ্রদর্শক জাতির গাইডলাইন যারা দেবে ওরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান উলামা হাদ্দাত কথা বলেন ঠিক কিনা আর সেই উলামা হাদ্দাতদেরকে তোমরা হাত ভেঙে দিতে চাও কান মটকাতে চাও দেশ থেকে বিতাড়িত করতে চাও সরে রাখো এই আলেমদের হাত ভেঙে দিতে পারবা কান মটকাতে পারবা দেশ থেকে বিতাড়িত করতে পারবা কিন্তু কোন একজন অজ্ঞানী আলেমকে ইমান কিনতে পারবা না কথা বলে ঠিক কিনা আরো জোরে বলে ঠিক তবে ঠিক আসুন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই আলোচনা থেকে এটা শিখতে পেলাম স্বৈরাচার আবু জেহেল ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সংসদে বিল পাস করে নবীর বিরুদ্ধে টিকে থাকতে পারে নাই একদিন গদি হারিয়েছে ইনশাআল্লাহ এই পৃথিবীতে যারা জালিম ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য নিজের মতন করে বিল পাস করে জনগণকে যারা কষ্ট দেবে ওরাও টিকে থাকতে পারবে এই পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারের দিকে চেয়ে দেখে রংচাং চুচি মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছিল আপনারা আমার থেকে ভালো জানেন এই মায়ানমারের রংচাং চুচি ক্ষমতায় আসার পরে মুসলমান মাদের ইজ্জত কেটে ফুটবল স্তন কেটে তার লোকেরা ফুটবল খেলেছে ছোট্ট ছোট্ট শিশুগুলোর পা ফিরে নাপ নদীর মধ্যে ফেলে দিয়েছে অসংখ্য ভাইদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে অসংখ্য মার সামনে সন্তানের সামনে মাকে ধর্ষণ করেছে ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করেছে অসংখ্য ভাইয়ের হাত কেটেছে পা কেটেছে কিন্তু অংশন সূচি মনে করেছে এর মধ্য দিয়ে স্থায়ীভাবে মায়ানমার আমি টিকে থাকবো কিন্তু স্বৈরাচার টিকে থাকতে পারে জোরে বলেন পারে আজ পৃথিবীতে যারা এরকম স্বৈরাচারী করে গদিতে টিকে থাকতে চায় আল্লাহ তাদেরকে টিকে থাকতে দেবে ইনশাআল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন আল্লাহর মতন বড় কৌশলবিদ কেউ নাই হয়তো বা আপনারা দেখছেন এদের কৌশলের কাছে আমরা জিরো কিন্তু আল্লাহ যেদিন ধরবে কেউ এরা পার পাবে তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ওয়াতাসিবু বিহাবদিল্লাহি জামিয়া আমাদেরকে একতাবদ্ধ আল্লাহর দিকে শক্ত করে ধরে এদেশের আলেম ওলামাদের হাতে নেতৃত্ব দিতে হবে রাজি আছেন আপনারা আল্লাহ আমাদের সেই তৌফিক দান সকলে বলেন আমিন সকলে সুস্বাস্থ্য কামনা করেন আজকে যেই মানুষটির মাধ্যমে দিয়ে আজকে আমি এখানে এসেছি এদেশের তরুণদের আগামী দিনের আইডল যার ভাষা সই শুদ্ধ এই কক্সবাজার অনেক বক্তাদের আলোচনা শুনি তাদের ভাষাই কথা বলে কিন্তু ভাইয়ের প্রশংসা করা ঠিক নয় আমি যতটুকু আলোচনা শুনেছি বিশ্বনন্দিত মুফাসসির কোরআনের সুর যেন তার কণ্ঠে আল্লাহু আকবার বলে আল্লাহ তুমি আমার এই ভাইকে যেই কোরআনের পাখি আজ খাসাই বন্দি আজ এক সাইদি বন্দি লক্ষ সাইদি পৃথিবীতে তৈরি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই কৃতি সন্তান জনাব আবুল ফয়েজ আনসারী ভাইয়ের কণ্ঠকে গোটা বিশ্বময় কবুল আর মঞ্জুর করে সকলে বলেন আমি সকলে সুস্বাস্থ্য কামনা করে আগামী দিন ঐক্যবদ্ধ তিথি হতে পারি আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামী মূল্যবোধের বাংলাদেশ ইনশাআল্লাহ কেউ রুখতে পারবে এই কাজ করতে গিয়ে যদি হাত হারাতে হয় পা হারাতে হয় বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় আমৃত্যু কারাদণ্ড বরণ করতে হয় ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয় তবু কি আপনারা প্রস্তুত আল্লাহ কবুল করুক সকলেই বলেন আমিন তাই তো এক কবিতা দিয়ে আমি শেষ করে দিতে চাই আসুক না যত বাধা যত জান সাইক্লোন এ রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানির মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানির মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়া বই আমাদের দেহে বহে জিহাদি রক্ত প্রাণী প্রাণী বিপ্লব
গোলাপি ঝাঙ্কার তাকি বীরে বাতিলের মাসনাত কত ভেঙে করেছি জি চুরমার কত ভেঙে করেছি জি চুরমার আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই ঠিক তবে ঠিক আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে সকলে বলেন আল্লাহুম্মা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে আল্লাহ তাআলা তুমি আসমান থেকে যে দেখো কক্সবাজারে এই জনপদের মানুষগুলো দুই দিন ব্যাপী কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ নিত্যের কনসার্ট গানের কনসার্টের আয়োজন না করে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের আলোচনার মঞ্চ তৈরি করেছে আল্লাহ যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে মেধা অর্থ দিয়ে সুন্দর মঞ্চকে সাজিয়েছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি নাজাতের ওসিলা হিসেবে আমাদেরকে কবুল করে নিও আল্লাহ তাআলা এই মাহফিলকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ তুমি তাদের দানগুলো কবুল করে নাও আল্লাহ প্রবাস জীবন বড় কষ্টের জীবন এই প্রবাসী ভাইয়েরা এই করোনার মধ্যে দেখেছি আল্লাহ কত কষ্টে ছিল এই প্রবাসী ভাইদের প্রতি আল্লাহ অনেকে জুলুম করেছে আল্লাহ সেই ভাইরা আমাদেরকে এই মাহফিলের উন্নয়নের জন্য মাহফিলের সাফল্য মণ্ডিতের জন্য কষ্টের টাকা দিয়ে যারা সহযোগিতা করে আল্লাহ এই প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করে নাও ওগো রব্বুল আলামিন এই অঞ্চলের জনপদের মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে আল্লাহ তুমি তাদের কবর আজাব মাফ করে দাও আল্লাহ যাদের মা নাই বাবা নাই দুনিয়া থেকে চলে গেছে মা বাপের কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আল্লাহ অনেকে দাদা দাদি নানা নানি মাইবুরবি কহিন কবরে চলে গেছে আল্লাহ তাদের জীবনের কবর আজাব মাফ করে দাও আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আল্লাহ আজকের এই মাহফিলের যিনি সভাপতি একজন হাক্কানি আলেম সাবেক একজন এটা প্রতিষ্ঠানের আল্লাহ তাআলা টিচার ধর্মীয় টিচার জনাব মাওলানা আমানুল আনসারীকে আল্লাহ তুমি হায়াতের তৈয়বা দান করে দাও আল্লাহ এই অঞ্চলে তাদের বীজ বপনের মধ্য দিয়ে ইসলামের বীজ বপন হয়েছে যেটা দেখতে পায় আল্লাহ তুমি এই মানুষগুলোকে হায়াতের তৈয়বা দান করে দাও এই মানুষগুলোর হাতে হাত দিয়ে জনপদের মানুষগুলো যেন কোরআনের বাণী প্রসার করতে সেই তৌফিক দান করে দিও আল্লাহ তাআলা আজকে এই মঞ্চে সুযোগ্য দুইজন মেম্বারকে পেয়েছি একজন জিলান্দা ইউনিয়নের সুযোগ্য মেম্বার আর একজন এই ইউনিয়নের সুযোগ্য মেম্বার আর অনেক জন প্রতিদিন মাহফিল থেকে শুধু সালাম দিয়ে চলে যায় কিন্তু আল্লাহ তাআলা আলেমদেরকে ভালোবেসে মাহফিলের দিকে খুন আছে আল্লাহ তুমি এই জয় জনপদলিকে কে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ দেশ ও জাতির খেদমত তুমি তাদেরকে করা তৌফিক দান করে দাও তাদের মধ্যে কোরআনের বীজ বপন করে দাও আল্লাহ তাআলা আমার পাশে বাম পাশে যে ভাইটি বসে আছে আল্লাহ তাআলা তিনি একজন হাক্কানি আলেম যার কণ্ঠ আল্লাহ তাআলা এই কক্সবাজারে বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন অঞ্চলে জনপদে শুট আল্লাহ তাআলা মানুষ শুনতে পায় আল্লাহ তাআলা তুমি আমার এই ভাইয়ের কণ্ঠকে গোটা বাংলার জমিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমার এই ভাইকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ তাআলা এই মঞ্চে আরো যারা বসে আছে প্রত্যেকের মনে নেক মাকসুদকে কবুল করে নাও আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ বানিয়ে দাও কি সুন্দর নামাজের উপরে আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়ার কারণগুলো উপস্থাপনা করেছে আমার ভাইজান আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলো থেকে বিরত আর যে আমলের কথাগুলো সেই কাজগুলো করা তৌফিক দান করে দাও পদ্মার অন্তরের মাহবুবরা হাত তুলেছে আল্লাহ জানি না কোন মা কোন স্বপ্ননি হাত তুলেছে আল্লাহ তুমি আমার মাহবুবদের মনের আশা কবুল করে নাও আল্লাহ তাআলা যারা দাম্পত্য জীবনে অসুখী তাদের সুখী করে দাও আল্লাহ আজকের মাহফিলের আল্লাহ তাআলা এই কমিটির আরেকজন সভাপতি রয়েছে আল্লাহ আমার আসার সময় বলেছে হুজুর সুন্দরকে একটু দোয়া করে দিন এই কমিটির জন্য আল্লাহ তার ব্যক্তিত্বে যে সুন্দর একটি মঞ্চ তৈরি হয়েছে বাগান তৈরি হয়েছে এই সভাপতিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই কমিটির সকল সদস্যদেরকে ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তৈয়বা দান করে দাও খালিদ বিন ওয়ালিদের মতো ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহর আজকে আলোচনা থেকে একটি শিক্ষা পেয়েছি তোমার রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কাফেররা টিকে থাকতে পারে না আল্লাহ আইস রসুল আর পৃথিবীতে আসবে না কিন্তু ইন্নাল উলামা ওয়া রাসুলুল আমবিয়া এই রসুলের উত্তরসূরি আলিমুল আমাদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে আল্লাহ তুমি ওদের হেদায়েত দাও আর ওদের কপালে যদি হেদায়েত থাকে ফেরাউন নমরুদ হামানের মতো দুনিয়ার থেকে ধ্বংস করে দাও আল্লাহ তাআলা আগামীকাল মাহফিল এর থেকে যেন আরো অনসংখ্য মানুষ এসে কানাই কানাই ভরে যায় মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি পায় সাফল্য মণ্ডিত হয় সেই ব্যবস্থা তুমি করে দিও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আমিন برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله